খুব সাহস হয়েছে না? ভোর রাত্রিতে একা একা বাপের বাড়ি চলে গিয়েছো। বাপের বাড়ির আশা বাদ দিয়ে দাও, তোমায় বিয়ে করেছি, আমার কথায় তোমায় চলতে হবে। বিয়ে? বিয়ে মানে জানো তুমি আদেও? একটা মেয়েকে বিয়ে করে পার্মানেন্ট আর লিগালি যৌনদাসী হিসেবে পেয়ে গেছো, দ্যাটস ইট। সে কি মানুষ না? কখনো কি জানতে চেয়েছো আমি কি চাই? আচ্ছা, আপনাদের কাছে মানে ভদ্র সমাজের কাছে বিয়েটা কি? একটা মেয়েকে আজীবন যৌনদাসী হিসেবে ব্যবহার করার বৈধ লাইসেন্স? জলের কথায় খানিকটা স্তব্ধ হয়ে যায় ইন্সপেক্টর উপমা। 6 বছরের কেরিয়ারে সে কখনো এমন অস্বাভাবিক আচরণের কোনো নারী খুনি দেখেনি। আসামির কথাবার্তা, চালচলন, আচার আচরণ সবই মাত্রাতিরিক্ত অস্বাভাবিক। এতদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে জলকে, একটা টু শব্দও যদি মুখ থেকে বের হয় আসামির। রিমান্ডে কম মারধর তো করা হয়নি, অন্য কোনো আসামি থাকলে এতদিনে নিশ্চিত প্রাণ পাখিটা খাঁচায় ছেড়ে পালাতো। আসামির একটাই কথা, যেভাবেই হোক আদালতে যেন তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে অন্যান্য আসামিরা নিজেকে নির্দোষ প্রমাণ করতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে, সেখানে জল আদালতে স্বেচ্ছায় ফাঁসি চাচ্ছে। আপনি প্রশ্ন দ্বারা কি বোঝাতে চাচ্ছেন মিসেস বর্ষণ? উপমার কথায় জল বড় বড় চোখ নিয়ে ঠোঁটে তর্জনী আঙুল দৃঢ়ভাবে ছুঁয়ে বলে, শুধু জল, কোনো মিসেস অমুক তমুক না। আচ্ছা জল, এখন বলুন আপনার হাজবেন্ডকে খুন করার কারণ কি? এত কারণ জেনে কি হবে আপনাদের? আমি খুন করেছি, আমায় ফাঁসি দিন। উপমা বিরক্তি নিয়ে জলের দিকে তাকায়। আচ্ছা জল, আপনার মধ্যে কি একটুকু অনুতাপ নেই? আপনি নিজের স্বামীকে খুন করছেন, যেখানে অন্যরা নিজেকে নির্দোষ করার প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা করে, সেখানে আপনি ফাঁসির জন্য পাগলামি করছেন? দিন দুনিয়া দোজক মনে হলে আমার জায়গায় থাকলে আপনিও ফাঁসিই চাইতেন, কাচ্চিলের হাসি দিয়ে বলে জল। উপমা বিরক্তির শেষ সীমানায় চলে গেছে। এই মুহূর্তে মনে হচ্ছে জলকে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। সত্য না বলে যাবি কোথায়? কিন্তু চড়থাপ্পড় এগুলো নেহাত দুধ ভাত মনে হবে জলের কাছে। মেয়েটা প্রচণ্ড শক্ত, যেখানে উপমার হাতের একটা চড় খেলেই সব আসামিরা ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে, গড়গড় করে সব বলে দেয়, সেখানে জল 7 দিনের রিমান্ডেও টু শব্দ পর্যন্ত করেনি। নিজেকে নিয়ন্ত্রণে এনে উপমা বলে, হাজবেন্ডকে খুন করে কি আপনি চালচালায় জন্মতে যাবেন? ইন্সপেক্টর উপমার কথায় বেশ মজা পায় জল। রাগের মাথায় মানুষের মুখ থেকে কত কিছুই না বের হয়। ইন্সপেক্টর উপমার ধৈর্য আছে বলতে হবে, শুধু শুধু তো অল্প সময়ে কেরিয়ারের এত সাফল্য পাননি। জলের হাসি দেখে উপমা নিজেকে সংযত করে, মলিন কণ্ঠে বলে, সরি। জল দীর্ঘশ্বাস ফেলে, সে শ্বাসে মিশে আছে জলের দুঃখ কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে বলে, ম্যাম, জান্নাতে যাব নাকি যাব না সেটা আল্লাহই ভালো বলতে পারবেন, তবে আমার আর সহ্য হচ্ছিল না, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমার। আপনার যখন মিস্টার বর্ষণের সাথে বনিবনাই হবে না, বিয়ে করলেন কেন তাকে? বলেই দিতে পারতেন প্রেমিক আছে এবং তার সাথেই আপনি থাকতে চান, না হলে ডিভোর্স দিতেন, শুধু শুধু একটা নিরীহ মানুষকে মারলেন। ডিভোর্স কত চেয়েছি হিসেব নেই, নিজের জন্মদাতা মা বাবাকেও পাশে পাইনি, একটাই কথা তাদের মানিয়ে নে, মেনে নে। এই মানিয়ে নিতে নিতে, মেনে নিতে নিতে আমি যে প্রতিদিন মরে যাচ্ছি সেদিকে কারো হুঁশ নেই। অট্টহাসিতে হেসে ওঠে জল। জানালাহীন চার দেয়ালের অন্ধকার কুঠুরিতায় বাতাস কেঁপে ওঠে জলের হাসিতে। হাসতে হাসতে জল বলে, আর মানুষ ও তো জানোয়ারের থেকেও অধম, না হলে দিনের পর দিন আমার সাথে এরকম করতে পারতো না। আমি কি শুধুই ওর বিয়ে করা কোনো কেনা যৌনদাসী মানুষ নই আমি? যখন যা মন চায় তাই করবে আমার সাথে? কি করতো উনি আপনার সাথে? জল শান্ত হয়ে যায়, চোখের কার্নিশ বেয়ে নোনা পানি লকআপে জীর্ণ শীর্ণ কাঠের টেবিলটায় পড়ে। ফ্ল্যাশব্যাক, সকাল হতেই মায়ের ডাকে ঘুম ভাঙে জলের, আর ছুটির দিন, কোথায় আরামে ঘুমাবে তার হলো কই? সাত সকালেই মা ঘুম থেকে টেনে তুলল, পাত্রপক্ষ দেখতে আসবে, তাড়াতাড়ি ওঠ। তোমায় না বলছি আমি এখন বিয়ে করব না? অনার্সে পড়িস আর বলিস বিয়ে করবি না, ছেলে সরকারি চাকরি করে।
জল মায়ের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। বাবা মার একমাত্র মেয়ে জল অনার সেকেন্ড ইয়ারে পড়ে, বাবার ভীষণ আদরের, তাই মধ্যবিত্ত বাবা সাধ্যমতো মেয়ের আবদার মেটানোর চেষ্টা করেন। জলও বাবাকে ভীষণ ভালোবাসে। চাপা স্বভাবের হওয়ায়ও বন্ধু বান্ধব খুব কমই আছে জলের, বাবাই তার বেস্ট ফ্রেন্ড। দেখতে সুন্দর হওয়ায় অনেকের কাছ থেকেই প্রেম বিয়ের প্রস্তাব পেত, কিন্তু বাবা কষ্ট পাবে ভেবে সেগুলোতে আগায়নি জল। জল দ্রুত গোসল করে বেরিয়ে আসে। নভেম্বরের শেষের দিক, হালকা হালকা ঠান্ডা পড়েছে। জল রোদ পোহানোর জন্য ছাদে যায়। জহরের আজানের পরে সাদা মাইক্রোতে করে কিছু লোকজনকে বাসার ভেতরে ঢুকতে দেখে জল। কালো রঙের ফর্মাল ড্রেস পরা একটা ছেলেকে দেখতে পায় জল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকায় ছেলেটাও খুব সহজেই জলকে দেখতে পায়। প্রথম দেখায় ছেলেটার জলকে ভালো লেগে যায়, আর ভালো লাগায় স্বাভাবিক। হালকা পাতলা গরণের, লম্বা চুলের শ্যামরঙা, মুখে মিষ্টি হাসির মেয়েকে দেখে যে কোনো পুরুষই হৃৎস্পন্দন বেড়ে যাবে। ছেলেটা বেশ কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে জলকে দেখে। জল লজ্জা পেয়ে ছেলেটার দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। আদরের ভাইকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা এগিয়ে আসে। কিরে দাঁড়িয়ে আছিস যে? না এমনি। এমনি নাকি স্বপ্নে দেখা রাজকন্যার খোঁজ পেয়েছো? আপু তুইও না, লাজুক কণ্ঠে বলে বর্ষণ। বর্ষা হেসে দেয়। দুই ভাই বোন হাসতে হাসতে ভেতরে যায়। বেশ ঘটা করে এই পাত্রি দেখার আয়োজন করা হয়েছে। জলের মা বিভিন্ন পদের সুস্বাদু খাবার রান্না করেন। পোলাও, গরুর মাংস, ভুনা, রোস্ট, ডিমের কোরমা, মুড়িঘণ্ট ইত্যাদি ইত্যাদি। ডেজার্ট আইটেমের মধ্যে ছিল পায়েস, পুডিং, কাস্টার্ড, তিনটাই জলের বানানো। রান্নাবান্নায় অপরিপক্ক হলেও ভিনদেশীয় ডেজার্ট আইটেমে বেশ ভালোই বানাতে পারে জল। জল বরাবরই ঘর কোনো মেয়ে, সহজে বের হয় না নিজের ঘর থেকে। পাত্রপক্ষ দেখতে আসায় লজ্জায় আরো জল রুম থেকে বেরোতে পারছে না। এদিকে ক্ষুধায় জলের পেটে ছুঁচো ডাকছে। সকালেও খাওয়া হয়নি জলের সেভাবে। কফি খেয়েই গোসলে চলে যায় জল, আর এসে দেখে বাসা ভর্তি মেহমান। কোনো রকমে ঘরে এসে খাপটি মেরে বসে জল। ব্যাগ ঘেটে দুটো বিস্কিটের প্যাকেট পায় জল, সেগুলো খেয়েই আপাতত পেটের ছুঁচোকে শান্ত করে। ঘরের পেছনের বারান্দা দিয়ে বিস্কিটের প্যাকেট ফেলাতে গিয়ে পাশের বারান্দায় কালো রঙের ফর্মাল ড্রেস পরা যুবকটাকে দেখতে পায় জল। ছেলেটা ফোনে কথা বলছিল। জলকে দেখে ছেলেটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটার চাউনিতে জলের অস্বস্তি লাগতে শুরু করে। কেমন যেন মানসিক রোগীদের মতো ছেলেটার চাহনি। জল একটুও দেরি না করে ঘরের ভেতরে চলে যায়। জলকে দেখে পাত্রপক্ষ জানায় যে তাদের জলকে পছন্দ হয়েছে, কিন্তু তারা পরোক্ষভাবে যৌতুক দাবি করে জলের বাবার কাছে। আচরণে মনে হলো ছেলের মাই সংসারের হর্তাকর্তা, ছেলের বাবা চুপচাপ বসে আছে। সে কোনো কথাই বলছে না, অথচ বাবারাই বাইরে গেলে মানুষজনের সাথে কথা বলে। ছেলের মা মুচকি হেসে বলে, দেখেন ভাই সাহেব, আমাদের কোনো দাবি দাবা নেই, সংসার তো আপনার মেয়েরই হবে। টিভি, ফ্রিজ, খাট, আলমারি, সোফা, মেয়ে জামাইয়ের জন্য গাড়ি, মানে আপনি মন থেকে আপনার মেয়েকে যা দেন আর কি। মন থেকে আব্বু আমার জন্য দোয়া আশীর্বাদ দিলেই যথেষ্ট আন্টি, আপনাদের মতো এত জিনিস আমার আব্বুর কাছ থেকে চাওয়ার নেই। আঙ্কেলের কলিজা যেমন তার মেয়ে ঠিক তেমনি আমিও আমার বাবার কলিজা। আব্বু আপনাদের আব্বুর কলিজা মানে আমায় দিয়ে দিতে চাইছে সেখানে, তারপরও আপনারা ভিখারির মতো এত কিছু চাইতেছেন, তাও ইনডাইরেক্টলি। জলের এহনো কথায় মহিলা রাগে ক্ষোভে ফেটে ওঠেন। ছেলের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে ছেলেকে নিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় ছেলেটাকে জলের দিকে অদ্ভুত এক অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। মা ছেলের পেছন পেছন বাবা মেয়েও বেরিয়ে যায়। সেদিন জলের পরিবারের সঙ্গে খুব ঝামেলা হয়। কোনো মেয়ের পরিবারই সরকারি চাকরিজীবী ছেলে হাতছাড়া করতে চায় না। থাকুক তাদের দাবি দেওয়া, সাধ্যমতো জলের বাবা সেগুলো পূরণ করার চেষ্টা করবে।
সেদিন রাতে জল অভিমান করে না খেয়ে ঘুমিয়ে যায়। ক্লাসের জন্য বের হচ্ছিল জল। সদের দরজা খুলতেই মা ছেলেকে দেখে অবাক হয়ে যায় জল। সেদিন এভাবে রেগে মেগে বের হয়ে গেল মহিলা আজ সকাল সকাল ছেলেকে নিয়ে মহিলা হাজির। অবাক করার মতো ব্যাপার। জল ভদ্রতার খাতিরে মহিলাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? জলকে মা বলে সম্বোধন করায় জলের মনে সন্দেহের সৃষ্টি হয়। মহিলার আচার আচরণ মোটেও সুবিধার লাগছে না জলের। তোমার বাবা কোথায়? জি আপু বাসে আছেন, কিছু দরকার? জরুরি কাজ, জরুরি দরকার। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসুন। বর্ষণ আর ওর মা ভেতরে ঢোকে। জল জলের মাকে ডাক দেয়। জলের মা এলে জল ক্লাসের উদ্দেশ্যে বের হতে নিলে পেছন থেকে মহিলা বলেন, কোথায় যাও? ক্যাম্পাসে আন্টি, ক্লাস আছে তো। খুব ইম্পর্টেন্ট ক্লাস? জি আন্টি। আচ্ছা তাহলে যাও, সাবধানে যেও। জল কিছু না বলেই বেরিয়ে যায়। জলের মা জলের বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে রান্নাঘরে যায় নাস্তা বানানোর জন্য। জলের বাবা বর্ষণের মা আর বর্ষণকে বসার অনুরোধ করেন। আমি আন্তরিকভাবেই দুঃখিত সেদিন আমার মেয়ের ব্যবহারে। না না ঠিক আছে, ও তো ভুল কিছু বলেনি। জলের বাবার কথার জবাবে বলেন বর্ষণের মা। জলের মা নাস্তা নিয়ে আসেন। বর্ষণের মা জলের মাকে বসার অনুরোধ করেন। আপা বসুন, কথা আছে। জলের মা জলের বাবার পাশেই বসেন। সেদিন একটু ভুল বোঝাবুঝির জন্য আমরা সাধারণ কথায় ক্ষিপ্ত হয়ে বেরিয়ে গিয়েছি, প্রথমেই তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। মহিলার আকস্মিক কথার মানে খুঁজে পায় না জলের বাবা মা। বর্ষণের মা কিঞ্চিত হাসেন। আমরা এতদিন ভেবে দেখলাম যে আপনাদের মেয়েই আমাদের ছেলের জন্য যোগ্য, তাই আমরা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জলের বাবা মা কি বলবে ভেবে পান না, অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকান। মহিলা আবার হেসে বলেন, ভাইজান আমাদের কোনো দাবি দাওয়া নেই, আপনারা আপনাদের মেয়েকে দিলেই আমরা ধন্য হব। আপনি কি ভেবে চিনতে বলছেন? জলের বাবা প্রশ্ন ছুড়ে মারে। মহিলা মুচকি হেসে বলে, এতদিন পরে যখন এসেছি তাহলে বলতে পারেন ভেবেই বলছি। আমরা অনেক আশা নিয়ে এসেছি, আশা করছি নিরাশ করবেন না আমাদের। দেখুন সংসারটা তো আর আপনি আমি কেউ করব না, করবে আপনার ছেলে আর আমাদের মেয়ে, এদের মত ছাড়া কিছু বলা যায় না। আমাদের ছেলে রাজি, বলতে গেলে ওর জোরাজুরিতেই এখানে আসা, বাকিটা আপনাদের মেয়ের হাতে। রাতে খাবারের শেষে নিজের ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছিল জল। হঠাৎই জলের ঘরে জলের বাবার আগমন ঘটে। কিছু বলবে বাবা? জলের বাবা জলের বিছানায় এসে বসেন, বাম হাত দিয়ে চশমাটা খুলে বিছানায় রাখেন। আজ সকালে বর্ষণ আর বর্ষণের মা এসেছে। তা তো জানি, আমি থাকতেই ওনারা এসেছিল। ওনারা বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল। দরকার নেই, তুমি আমায়ও দিবে, তাদের কাছে আবার কারি কারি জিনিস দেবে, দুনিয়ায় তো আর ছেলের অভাব পড়েনি। ওদের কোনো দাবি দাওয়া নেই বুঝলি, তারা শুধু তোকে চাইছে, তা তোর কি মত? তোমরা যা ভালো বুঝো তাই করো, নিজের থেকেও বেশি বিশ্বাস আমি তোমাদের করি। তোমরা যদি ভাবো এখানে আমি ভালো থাকবো তাহলে আমার কোনো আপত্তি নেই। খোঁজ খবর নিয়ে তো দেখেছি ছেলের ফ্যামিলি খুবই ভালো, ছেলেও খুব ভালো, তাহলে হ্যাঁ বলে দিলাম। জল সম্মতি সূচক মাথা নাড়ায়। জলের বাবা ওর ঘর থেকে বেরিয়ে যায়। জল বাবা মায়ের একমাত্র সন্তান, বর্ষণও ওর বাবা মায়ের একমাত্র ছেলে। বেশ ঘটা করে বড় পরিসরে বিয়ের আয়োজন করা হয়। কোনো কিছুর কমতি ছিল না। বিয়ের এত আয়োজনের মধ্যেও আর পাঁচটা মেয়ের মতো জলেরও মনে জমেছিল হাজার জল্পনা কল্পনা। যে পরিবারে যাচ্ছে সে পরিবারের মানুষজন আদৌ কেমন হবে? বাবা মাকে ছেড়ে যে নতুন দুনিয়ায় জল যাচ্ছে সে দুনিয়ায় কি জল ভালো হবে? এইসব কারণেই মূলত মেয়েরা বিয়ে জিনিসটাকে জমের মতো ভয় পায়। সব ছেলেরাই শ্বশুর বাড়িতে এসে জামাই আদর পায়। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা পুরোই উল্টো। বাংলাদেশের শতকরা 99% মেয়েই শ্বশুর বাড়িতে দিন রাত খেটেও শ্বশুর বাড়ির সদস্যদের মন পায় না, আদর আপ্যায়ন তো দূরেই থাক। শতে বা হাজারে একটা মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকে, কিন্তু এই একজন মেয়ে অনেক সময় এর কদর করতে জানে না।
বিয়ে জিনিসটাও মেয়েদের জন্য খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, সাথে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত বা ধাপ। এই সময়টায় মেয়েদের এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। জীবনের ঝুঁকি নিয়ে বংশধরকে বজায় রাখতে নিজেদের ভেতরে আরেকটা প্রাণকে ধারণ করে। এই সময়টাতে সব মেয়েরাই একটু খাতির যত্নের আশায় থাকে। এক কথায় বলতে গেলে এক্সট্রা কেয়ার সব মেয়েদেরই প্রাপ্য, কিন্তু কজনের কপালে সেই সুযোগটা জোটে? বর্ষণদের বাড়িতে যাওয়ার যাত্রাকালে বর্ষণের সাথে জলের খানিকটা কথা হয়। বর্ষণ বেশিরভাগ সময় কেমন চুপচাপ হয়ে থাকে, থাকতেই পারে, অনেক মানুষই আছে কম কথা বলে। তবে বাবা মাকে ছেড়ে আসার মুহূর্তটায় জল বর্ষণের সাপোর্ট আশা করেছিল। তবে বর্ষণ যথেষ্ট ভালো, তবে বর্ষা যথেষ্ট ভালো মন মানসিকতার আছে। বিয়ে পড়ানোর পর বর্ষা জলকে যথেষ্ট কোম্পানি দেয়। জল টিস্যু পেপার দিয়ে চোখ মুছে ড্রাইভারের পাশের সিটে বসে থাকা বর্ষার দিকে তাকায়। ক্লান্ত হয়ে তন্দ্রার অতল সাগরে ডুব দিয়েছে, জলেরও বেশ ঘুম পেয়েছে, কিন্তু সে ঘুমোতে পারবে না। পার্লার থেকে সেজেছে জল, কন্ট্যাক্ট লেন্স পরিয়ে দিয়েছে বিউটিশিয়ানরা, যার কারণে সে চোখ বুঝতে পারবে না। বর্ষণের দিকে তাকায় জল, লোকটার চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাগে জলের, গোল গোল চোখ দুটো একটু বেশি ভয়ানক লাগে জলের। জল বর্ষণের থেকে চোখ সরিয়ে নেয়। অলস সময় কাটাতেই ফেসবুকে ঢোকে জল, সাজেশনে আসা বিভিন্ন ভিডিও দেখতে থাকে। ফেসবুকে ভিডিও দেখা জলের কাছে নেশার মতো, বন্ধুবান্ধব কম থাকায় এই ফেসবুকের ভিডিওগুলোই দেখে জলের অলস সময় কাটে। বধুবরণে বর্ষণের মাকে জল শাশুড়ি হিসেবে বেশ বন্ধুসুলভ পায়, কিন্তু তারপরেও জলের নতুন জগৎ নিয়ে ভয় যাচ্ছে না। বর্ষা জলকে নিয়ে যায় ফুল দিয়ে সাজানো বর্ষণের ঘরে। জল আর পাঁচটা বাঙালি বধুর মতো এক হাত লম্বা ঘোমটা টেনে বর্ষণের জন্য অপেক্ষায় প্রহর গোনে। অবশেষে জলের অপেক্ষার অবসান ঘটিয়ে বর্ষণ আসে। জলের মা বলেছিল বাসর ঘরে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে। জল খাট থেকে নেমে বর্ষণকে সালাম করে। বর্ষণ কোনো প্রতিক্রিয়া দেখায় না, আপাদমস্তক ভালো করে দেখে নেয় জলকে। সে জল কিছু বোঝার ওঠার আগেই জলকে ধাক্কা দেয় বর্ষণ। জল টাল সামলাতে না পেরে খাটে পড়ে যায় এবং মাথায় বেশ শক্ত আঘাত পায়। ব্যথায় আহ বলে ওঠে জল। কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে জলের। জল কিছু বুঝে ওঠার আগেই বর্ষণ ক্ষুধার্ত হিংস্র হায়নার মতো জলের উপর ঝাঁপিয়ে পড়ে। বিয়ের প্রথম রাতেই স্বামীর এমন রূপ দেখে জলের আর বুঝতে বাকি থাকে না যে বর্ষণ মানসিক রোগী। জল পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুরুষ শক্তির কাছে সে পেরে ওঠে না। বিয়ের প্রথম রাতেই স্বামীর এমন রূপ দেখে বর্ষণের সম্পর্কে জলের মধ্যে বিপরীত প্রতিক্রিয়ার জন্ম নেয়। অপরিচিত একটা মানুষ হিংস্র হায়নার মতো জোরপূর্বক ফিজিক্যাল রিলেশন করলে তার নেহাতি ধর্ষণের থেকে কোনো অংশে কম নয়। জলের ক্ষেত্রেও সেটাই হয়েছে, যার ফলাফলে জল বর্ষণের থেকে দূরে দূরে থাকতে লাগে। বিষয়টা আবার বর্ষা খেয়াল করে। সে জলকে আলাদা নিয়ে ডেকে ইয়ারকি ছলে জলের এমন করার কারণ জানতে চায়। কি খবর ভাবিজি, কেমন কাটলো প্রথম রাত? জল কোনো প্রতিক্রিয়া দেখায় না, বর্ষাকে এড়িয়ে যায়। বর্ষার মনে সন্দেহের দানা বাঁধে। তাহলে কি বর্ষণ আগের মতোই মানসিক রোগী আছে? আদিবার সাথে যা হয়েছিল তা কি জলের সাথেও হয়েছে? সম্পর্কে জলের ননদ হলেও বর্ষা জলের থেকে বয়সে বড়। জল বর্ষার প্রশ্নকে এড়িয়ে চলে যাচ্ছিল ঘর থেকে। তৎক্ষণাৎ বর্ষা পেছন থেকে জলের হাত ধরে। তুমি আমায় বলবে না, বোনের থেকে লুকাবে? জল কিছু বলে না, ওর দৃষ্টিসীমানা ঘোলাটে হয়ে আসছে। বর্ষা জলের দিকে তাকিয়ে দেখে জল কাঁদছে। জল কি হয়েছে বলো আমায়। কিছু না। কিছু তো হয়েছে, না হলে জলের চোখে জল কেন? কিঞ্চিত হেসে ফেলে বর্ষা। জল বর্ষার মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দেয়। বর্ষা জলকে জড়িয়ে ধরে, আলতো করে মাথায় হাত বুলায়। হঠাৎ খেয়াল করে জলের শ্যামবর্ণ পায়ে কালশিটে দাগ।
বর্ষা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে বর্ষার ভাই বর্ষণ বদলায়নি। সেই আগের মতোই ভেতরের পশুত্বটাকে পুষে রেখেছে বর্ষণ, না হলে জলকে বিয়ে করতে এত কাহিনি করত? বর্ষা পরম যত্নে জলের চোখ মুছে দেয়। রীতি অনুযায়ী নতুন বউ ঘোমটা দিয়ে থাকে, জলও তেমনি ছিল, সাথে শরীরের থাকা দাগগুলোকে আড়াল করে রেখেছিল পৃথিবীর থেকে। বর্ষা জলের ওড়না সরায়, জলখানিকটা চমকে যায়, কাঁপতে লাগে ও। বর্ষাও আর চোখে তাকিয়ে বলে, ভাইয়ার কাজ? জল কিঞ্চিত মাথা নাড়ায়, আমি ওকে পৌঁছাবো নে, সন্ধ্যায় রিসেপশনের অনুষ্ঠান, স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, নিজেদের ভিতরের কথা বাইরের পৃথিবীকে জানানোর দরকার নেই। কিন্তু তুমি তো? হ্যাঁ, আমি যে চেয়ে এ ব্যাপারে জানতে চেয়েছি, এর পিছনে একটা কারণ আছে, আল্লাহ না করুক সেই কারণ যেন তোমার জানতে না হয়। বর্ষা চলে যাচ্ছিল, হঠাৎই জল পেছন থেকে ডাক দিয়ে বলে, আপু আমি কিন্তু এই শরীর নিয়ে পার্লারে যাব না, নিজেই যা পারবো সাজবো আর তুমি হেল্প করবে। আচ্ছা। বর্ষা ঘর থেকে বেরিয়ে যায়, নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, আলমারিতে সযত্নে লুকিয়ে রাখা আদিবার ডায়েরিটা বের করে। আদিবার মারা যাওয়ার 5 বছর হলো, বর্ষণের হিংস্রতার প্রথম শিকার আদিবা, অথচ ভালোবেসে বিয়ে করেছিল ওরা। আদিবাও জলের মতো শান্ত স্বভাবের ছিল, বর্ষণের হিংস্রতা বাইরের কাকপক্ষীতেও টের পায়নি। আদিবা যখন 4 মাসের অন্তঃসত্ত্বা তখন প্রকাশ পায় বর্ষণের হিংস্রতা। ফিজিক্যাল রিলেশনে বাধা দেওয়ায় সেদিন আদিবাকে বর্ষণ খুব মারে। মারার এক পর্যায়ে আদিবার পেটে লাথি দেয় বর্ষণ, ব্যথায় চিৎকার করে ওঠে আদিবা। এই বাড়িতে সব কিছু হয়েছিল, বর্ষণের মা চাইলেও আদিবাকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, উল্টো ছেলেকে প্রশ্রয় দেন। আদিবার হাত মুখ বেঁধে মা ছেলে স্টোর রুমে আটকে রাখে, সেখানেই আদিবা মারা যায়। বর্ষণের বাবাকেও বর্ষণের মা এক প্রকার দমিয়ে রাখেন। কথায় বলে না, যে সংসারে মেয়ে মানুষ সবকিছুর হর্তাকর্তা সে সংসার কখনো সুখের হয় না। বর্ষা হারে হারে কথাটা টের পায়, ছোট থাকায় বর্ষা তখন বুঝতেও পারেনি বর্ষণ আসলে নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত, না হলে মৃত আদিবার সাথেও এমন করতে পারত বর্ষণ। নিজে চোখে ভাইয়ের নোংরামি দেখেছে বর্ষা, মৃত লাশের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন, শুনতে যেমনটা উদ্ভট বাস্তবে ভাবাটাও তেমনি কষ্টকর এবং ভয়ঙ্কর। লাশের প্রতি যৌনাকাঙ্ক্ষা তৈরি হয় যাদের, তাদের নেক্রোফিলিক বলে বলা হয় থাকে। আজকে এমনই আরেকটা লাশ ধর্ষককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। চট্টগ্রাম মেডিকেলের মর্গে কাজ করতেন 48 বছর বয়সী সেই লোক, তার অধীনে লাশগুলো প্রাথমিক অবস্থায় থাকত, তখন অল্প বয়সী নারী লাশ পেলে বিকৃত কাজে লিপ্ত হতো। সম্প্রতি 2 স্বাভাবিক নারী লাশের ফরেন্সিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেলে সেটা পরীক্ষা করতে গিয়ে এই ব্যক্তির আভাস পাওয়া যায়। তদন্তে ধরা খেয়ে বসে মর্গের এই কর্মী। বছর 2 আগে এই টপিকে আলোচনা করেছিলাম, তখন অনেকের মনে হয়েছিল এটা কি আদৌ সম্ভব, হলেও আমাদের দেশে নেই বোধহয়। কিন্তু কয়েক মাস পরেই ধরা খায় সোহরাওয়ার্দী মেডিকেল মর্গের এক নেক্রোফিলিক কর্মী। জবানবন্দিতে স্বীকার করেছিলেন সে 3 বছরে 100+ নারীর লাশ ধর্ষণ করেছিল। আজকে আবারও ধরা খেল চট্টগ্রাম মেডিকেল মর্গের কর্মী। নেক্রোফিলিকরা শিকারের খোঁজে মর্গে ভিড় জমায়, নাকি মর্গে নারী দেহ সহজলভ্যতায় ধীরে ধীরে নেক্রোফিলিক হয়ে ওঠে, বিষয়টা সাইকোলজিক্যাল। কিন্তু এটা একদম পরিষ্কার, নেক্রোফিলিয়ার আক্রান্ত ঠান্ডা মাথার ক্রিমিনালরা এখন আর কোনো বিচ্ছিন্ন থ্রিলার কাহিনীর ভেতরে সীমাবদ্ধ নেই, চারপাশে অসংখ্য ঘটছে। ধরা খাওয়ার আগ পর্যন্ত যা সব অজানা থেকে যায়। লাশ বলেই কি এসব নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই? কিন্তু অমানবিক নিয়ম নিয়ে কাউকে কোনো প্রশ্ন করতে দেখি না। কোনো মানবাধিকার কর্মী নারী অধিকার সম্পর্কে মাথা ব্যথা দেখায়নি। নারী লাশের ডোম কেন ছেলে হতে হবে? লাশ বলেই কি তার কোনো মর্যাদা নেই? হাসপাতালে
মহিলা ওয়ার্ড থাকে, মহিলা ডাক্তারও থাকে, মহিলা নার্স দিয়ে করিডোর ভরপুর থাকে, মহিলা ডোম কেন রাখা হয় না? উপযুক্ত বেতন দিলে অবশ্যই পাওয়া সম্ভব। ডোম না পেলেও নারী লাশ কেন মহিলা কর্মীদের হেফাজতে রাখা হয় না? মরে গেলে বলেই কি পরিচয় শুধু লাশ? কর্তৃপক্ষের কাছে লাশ হতে পারে, অনেকের কাছে তখনও রক্ত মাংসের উপভোগ্য নারী। প্রশ্নহীন, ঝামেলাহীন, বিনামূল্যে পাওয়া বিকৃত খায়েশ মেটানোর বস্তু। মৃত্যুর পর এইভাবে নিরাপত্তাহীন নারী দেহ রাখা বর্বর, জঘন্যতম অন্যায়। নিজের ভাইয়ের সম্পর্কে এসব জানার পর চরম ঘৃণা আর বিদ্বেষে বর্ষার মন জন্ম নেয়। মাকে বসা যত বোঝায় বর্ষণকে সাইক্রিয়াট্রিস্ট দেখাতে, কিন্তু কে শোনে কার কথা? তার একটাই কথা, ছেলে মানুষ। অথচ আজ ছেলে মানুষ বলে ভুল শুধরে না দিলে কাল ছেলে মানুষ হবে না, এই কথা কজন ভাবে? ভাবে না দেখে সমাজে আজ এত অধঃপতন। জলকে নিয়ে বর্ষার ভীষণ ভয়। বর্ষার মনে হয় জলকে বর্ষণের অতীতের সম্পর্কে জানানো দরকার, কিন্তু জল কি মেনে নেবে? কিন্তু জানারও যে খুব প্রয়োজন। একটা মানুষের অতীতের ওপর নির্ভর করে ভবিষ্যৎ। কড়া নাড়ার আওয়াজে বর্ষার ধ্যান ভাঙে। মা ডাকছে। বর্ষা গিয়ে দরজা খোলে। কি রে, দরজা আটকে বসে আছিস কেন? মাথা ধরেছিল, বাসা ভর্তি মেহমান তো, তাই দরজা লাগিয়ে শুয়েছিলাম। পার্লারে যাবি না জলকে নিয়ে? ও যাবো না বলল পার্লারে, আমি ওকে সাজিয়ে দেব। নে ভালো করে সাজিয়ে দিস, আমি গেলাম। বর্ষণের মা বেরিয়ে যায়। বর্ষা দীর্ঘশ্বাস ফেলে। মায়েরা নাকি মমতাময়ী হয়, অথচ বর্ষার চোখে বর্ষার মা পিশাচিনী, মা নামের কলঙ্ক। বর্তমানে ফ্যামিলি এমন একটা জিনিস যেখানে সবাই আমাদের ভালো চায়, কিন্তু তারা কেউ আমাদের বোঝে না, জানার চেষ্টাও না করে না কোথায় আছে আমাদের ভালো থাকা। জলের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। টাকায় কি সব? টাকায় কি এনে দিতে পারে সুখ শান্তি ভালো থাকা? প্রতিদিন রাতে বর্ষণের নির্যাতন আর জলের সহ্য হচ্ছে না। রাতের বেলা বেডরুমটা জলের কাছে এক টুকরো নরক ছাড়া কিছুই নয়। সকাল সকাল দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে দরজা খুলে নিজের মেয়েকে দেখতে পায় জলের মা। মেয়ের চোখে মুখে তীব্র আতঙ্ক আর ভয়। তুই হঠাৎ করে, বর্ষণ কই? জল কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মেয়ের এমন অস্বাভাবিক আচরণে চিন্তিত হয়ে পড়েন জলের মা। হঠাৎ করে কি এমন হলো জলের? কেনই বা এমন অস্বাভাবিক আচরণ করছে? মেয়ের ঘরের দরজায় কড়া নাড়তে থাকেন জলের মা। জলের বাবা ডায়াবেটিসের রোগী, সকালে হাঁটতে গেছেন। শ্বশুরবাড়ি থেকে এসে এইভাবে ঘরে ঢুকে মেয়ের দরজা লাগিয়ে দেওয়াটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না জলের মা। দরজায় কড়া নাড়তে থাকেন, কিন্তু জল দরজা খোলে না। অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খোলে জল। কান্না করায় চোখ মুখ ফুলে গেছে। বর্ষণের কাছে কিছু হয়েছে তোর? জল নাক টেনে বলে, ভেতরে এসো। জলের মা ঘরের ভেতরে ঢোকে। জল ঘরের জানলা সব লাগিয়ে দেয়, কাপড় দিয়ে আড়াল করে রাখে শরীরের নির্যাতনের কালো দাগগুলো উন্মুক্ত করে মায়ের সামনে। শ্যামবর্ণ গায়ের অসংখ্য দাগ, পেটের বা পাশটায় অসংখ্য সিগারেটের পোড়া দাগ, ডান পাশে বিরাট আঁচড়ের দাগে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। এরপরও আমি জিজ্ঞেস করবে আমি কেন কাঁদছি? জলের মা উঠে জলকে কষিয়ে চর মারে। চর খেয়ে জল মায়ের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়। লজ্জা করে না মাকে এসব দেখাতে? এ শিক্ষা দিয়েছি তোকে, নির্লজ্জ কোথাকার। মায়ের কাছে নিজের ওপর চলা নির্যাতনের কথা জানানো লজ্জার কথা, তা জলের জানা ছিল না। তুমি কি চাও আম্মু, তোমার মেয়ে মরে যাক? অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে প্রশ্ন ছুড়ে মারে জল। জলের মা কড়া গলায় বলেন, নিজেদের মধ্যেকার ঘটনা যে মেয়ে সমাজে বলিয়ে বেড়ায়, তার মরে যাওয়াই শ্রেয়। জল তাচ্ছিলের হাসি দেয়। ট্রাস্ট মি আম্মু, আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আবার লাশই আসতো, আমি আসতাম না। জলের মা তীব্র ঘৃণা নিয়ে মেয়ের থেকে মুখ ফিরিয়ে নেন। জলের মা বেরিয়ে যায়। যাওয়ার আগে মেয়েকে কড়া করে বলে দেন যেন এগুলো কাকপক্ষীতেও টের না পায়। মেয়ে হয়ে জন্মেছ, মানিয়ে নিতে শেখো।
জলের মায়ের যাওয়ার পানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা ড্রেসিং টেবিলটার সামনে যায় জল। কাপড়টা সরিয়ে দেখে আয়নাটা ঝাপসা, বেশ মোটা স্তরের ধুলো পড়েছে। হাত দিয়ে আয়নাটা পরিষ্কার করে কামিজ তুলে পেটে সিগারেটের ছ্যাঁকাগুলোকে আয়নায় দেখতে লাগে। দগদগে ঘা হয়ে রয়েছে। একটা মানুষ এতটা হিংস্র হয় কিভাবে? স্ত্রীকে কি শুধু ভোগেরই বস্তু, সে মানুষ নয়? পুরুষ যাত্রা কি অদ্ভুত! এই জাতের কাছে নারী সর্বোচ্চ, বেশি সুরক্ষিত, আবার সেই জাতের কাছেই নারী সবচেয়ে বেশি নির্যাতিত। বিয়ের আগে এই জাতটার প্রতি জলের মনে অনেক শ্রদ্ধা ছিল, অথচ আজ এই জাতটার প্রতি জলের তীব্র ঘৃণা। বিয়ের আগে জলের বাবা জলকে আগলে রেখে এখন যে এক জানোয়ারের হাতে তুলে দিয়েছে তাকে আদৌ জলের বাবা জানতে পারবে? চারটে মাসে জলের পুরো জীবনটাই বদলে গেছে। দিনে বর্ষণ আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই থাকে। বর্ষাকে বলার পর প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বর্ষণ জলের জন্য চকলেট আনত, কিন্তু রাতে কেমন বর্ষণ বদলে যেত, যৌন ক্ষুধায় বর্ষণের মাঝে লুকিয়ে থাকা পশুত্বটাকে জাগিয়ে তুলত। এমনকি বিশেষ দিনগুলোতেও জল রক্ষা পেত না। তলপেটে তীব্র ব্যথা, ব্যাক পেন এদিকে জলকে আঘাত করছে, আরেকদিকে গভীর রাত্রিতে সেই হিংস্রতার ভয়। শারীরিক মানসিক দুভাবেই জল অসুস্থ হয়ে পড়ে। কান্না করে যে একটু হালকা হবে তারও সুযোগ নেই, বলতে মানা, কাঁদতে মানা, সব কিছুতেই না না। এত না এর সমাধান একবারে শুরুতে করলেই তো হতো। মেয়েদের পৃথিবীতে জন্মাতে মানা। বিকেলে জলের মা বর্ষণকে ফোন করে বুঝিয়ে দেয় জলকে বর্ষণের হাতে। জলের বাবা জলের হঠাৎ আসার কারণ জানতে চাইলে জলের মা ছোটখাটো ঝগড়ার কথা বলেন বর্ষণ অফিস থেকে এসে যখন জলের মা বাবার সাথে হাসি মুখে কথা বলছিল, তখন জলের মনেই হচ্ছিল না যে এই মানুষটা রাতে হিংস্র হয়ে উঠবে। জলকে নিয়ে যাওয়ার সময় বর্ষণ যখন জলের হাত ধরেছিল, তখন জল একরাশ তীব্র বিরক্তি নিয়ে বর্ষণের হাতের দিকে তাকায়। অথচ এই তাকানোতে থাকার কথা ছিল আস্থা আর ভালোবাসা। শ্বশুরবাড়িতে ঢুকতেই শাশুড়ির কুরুচিপূর্ণ প্রশ্নের সম্মুখীন হয় জল। ভোর রাতে কোথায় হা হয়ে গিয়েছিলে? কোনো ছেলের সাথে সম্পর্ক আছে নাকি? জলের শাশুড়ি মুখের ওপর বলে দিতে ইচ্ছে করছিল, নিজের ছেলেকে আগে ঠিক করুন, তারপরে না হয় অন্য দিক দিকে আঙুল তুলবেন। জল টু শব্দ পর্যন্ত না করে ঘরে চলে যায়। বর্ষণও পেছন পেছন যেতে নিচ্ছিল, হঠাৎ ওর মা পেছন থেকে বলে, বাবু শোন। হ্যাঁ বলো মা। বেশি বাড়াবাড়ি করিস না, বাইরে জানাজানি হলে থানা পুলিশ হয়ে যাবে। কিন্তু এর আগে কাজের মেয়েটার সাথে করেছিলি, গরিব মানুষ, টাকা দিয়ে ম্যানেজ করেছিলাম। মা, বিয়ে তো সেই জন্যই করিয়েছো যাতে আমি আর বাইরের মেয়েদের সাথে না করি। সত্যি বলতে কি মা, সুন্দর গোড়নের মেয়ে দেখলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তাই বলে থেমে যায় বর্ষণের মা। খানিকটা সময় পরে বলেন, যা করবি রয়ে সয়ে করবি, পাড়া প্রতিবেশী জানলে বিপদ। আদিবার লাশটা এখনো বাগানে মাটিতে মিশে আছে, সবগুলোকে মেরে ফেললে কে তোকে মেয়ে দেবে? দুনিয়ার সব মেয়ে তোমার জন্য নয়। কিন্তু বর্ষণ কিছু বলে না, চুপচাপ নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে জল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বর্ষণ গিয়ে জলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। জল বর্ষণের উপস্থিতি বুঝতে পেরে বর্ষণকে তীব্র বিরক্তির আর ঘৃণা নিয়ে দূরে ঠেলে দেয়। প্লিজ আমার কাছে আসবে না তুমি, মিনতি করে বলে জল। বর্ষণের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নেশালো চোখে জলের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতে এই জল তীব্র ঘৃণা নিয়ে বর্ষণের চোখ থেকে নিজের চোখ সরিয়ে নেয়। বর্ষণ জলের ঠোঁট মুখ চেপে ধরে, জল ব্যথায় কুঁকড়ে ওঠে। খুব সাহস হয়েছে না, ভোর রাত্রিতে একা একা বাপের বাড়ি চলে গিয়েছো। বাপের বাড়ির আশা বাদ দিয়ে দাও, তোমায় বিয়ে করেছি, আমার কথায় তোমায় চলতে হবে। জল কষিয়ে চর মারে বর্ষণকে। বিয়ে? বিয়ে মানে জানো তুমি আদেও? একটা মেয়েকে বিয়ে করে পারমানেন্ট আর লিগালি যৌনদাসী হিসেবে পেয়ে গেছো, দ্যাটস ইট। সে কি মানুষ না? কখনো কি জানতে চেয়েছো আমি কি চাই? প্রথম দিন থেকে নিজের চাহিদাটাকেই তুমি প্রাধান্য দিয়ে এসেছো। সারাদিন তোমার মায়ের ফরমাইশ খেটেও আমি তার চোখে সারাদিন শুয়ে বসে থাকি। শরীর খারাপ হলে বিশ্রামের সুযোগটুকু পাই না আমি, না দিনে না রাতে। দিনে মায়ের ফরমাইশ খেটে কথা শুনবো, আর রাতে ছেলের চাহিদা।
বাপের বাড়ি গেলাম, ভেবেছিলাম বাবা মাকে পাশে পাবো, কিন্তু সে ভাগ্য তো আমার কই। মায়ের কথা মেনে নাও, মানিয়ে নাও। আর বাবা জানতেই পারলো না তার মেয়েটা প্রতিদিন একটু একটু করে মারা যাচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে জল কান্নায় ভেঙে পড়ে। বসন তীব্র বিরক্তি নিয়ে কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে থাকে। ঘরের দরজা লাগিয়ে এসে জলের চুলের মুঠি ধরে জলকে ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে খাটের কোনার সাথে জল ঠোঁটে আঘাত পায়। মুহূর্তে সেই কাটা স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগে। বসন আবার জলের চুলের মুঠি ধরে। জল তাল সামলাতে উঠে দাঁড়ায়। জলের ঠোঁটের কাটা অংশে ঘষা দিয়ে বলে, একদম ঢং করবি না, মনে রাখিস তুই আমার বিয়ে করা বউ। জলের উপর বর্ষণের বর্বরতা বেড়ে যায়। বর্ষণ বদলি হয়ে ঢাকায় আসার পর লোকমুখে শুনেছে জল যে ঢাকার মানুষের মধ্যে সামাজিকতা এই নেই খুব একটা। চার দেয়ালের ফ্ল্যাটে বসবাস করা মানুষগুলো নাকি কখনো জানারই চেষ্টা করে না দেয়ালের ওপাশে কিংবা তাদের পাশের ফ্ল্যাটের মানুষগুলো কেমন আছে। হাতে গোনা কয়েকজন ব্যতিক্রম হয়। লোকমুখে শোনা কথাগুলোই সত্য হয়ে যায়। টাঙ্গাইলের জেলা শহরে কংক্রিটের ছোঁয়া থাকলেও সেখানে জলের প্রকৃতি ছিল। মানুষ না শুনতে পেলেও জলের আত্মচিৎকার প্রকৃতি শুনতে পেত, কিন্তু ঢাকায় তো প্রকৃতি মৃত। এখানে তো শুনবে, এখানে কে শুনবে জলের চিৎকার? বর্ষণের বর্বরতার কথা মানুষ তো দূরে থাক, ঢাকার কাকপক্ষীরাও টের পায় না। প্রতিটা রাত জল অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে পার করতে লাগে। কার কাছে সে বলবে, সবটা খুলে বলবে তারও সুযোগ নেই। জল কি সমাজ কি যে বলবে, লোককে কি বলবে? যেখানে এগুলোর ভয়ে জল নিজের গর্ভধারিণীর মাও সাড়া দেয় না, আর অন্য মানুষ? সাইকোলজি নিয়ে পড়া মেয়েটা নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। বিকেল হলে আশেপাশের ফ্ল্যাটের মহিলারা এক হয়ে গল্পগুজব করে, জলেরও ইচ্ছে হয়ে করে, কিন্তু বর্ষণের মানা আছে তাই সে সাহস পায় না। চার দেয়ালের ফ্ল্যাটে জেলখানার আসামির মতোই সময় কাটতে থাকে জলের। শ্বশুর বাড়িতে তাও বর্ষা থাকত, ওর সাথে কথা বলে একটু হলেও জল হালকা হতো। ফোনের রিংটোনের শব্দে জলের ধ্যান ভাঙে। স্ক্রিনে বর্ষার নামটা ভেসে উঠেছে। জল ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতে ইয়ার্কি সুরে বর্ষা বলে, কি খবর ভাবিজি? খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, তুমি? শুকনো গলায় জবাব দেয় জল। বর্ষা বুঝতে পারে বর্ষণ শুধরায়নি, বর্ষাকে আদিবার কথা জানানোর সময় হয়েছে। বর্ষা, ফোনের বিপরীত পাশ থেকে জলের ডাকে বর্ষার ধ্যান ভাঙে। বর্ষা প্রফুল্ল কণ্ঠে বলে, যেটার জন্য ফোন দিচ্ছিলাম, আমি কিন্তু ঢাকা আসছি, ট্রেনে আছি, টঙ্গী স্টেশনে আছি। তুমি ঢাকা আসছো, এটা আগে বলবে না? রান্না বান্না করে রাখতাম। এখন তো বলেছি, শুধু ফ্রাইড রাইস করে রাখো, এটা তুমি অসম্ভব ভালো বানাও, অনেক দিন হলো তোমার হাতের ফ্রাইড রাইস খাই না। জল শুকনো গলায় বলে, আচ্ছা সাবধানে এসো। জল ফোন কেটে দেয়। ঘরে গাজর ফুলকপি ছাড়া তেমন কোনো সবজি নেই যে ফ্রাইড রাইস করবে। মুরগি ছিল, তবে কাল রান্না করে ফেলেছে জল। বর্ষণকে কি জলের ফোন দেওয়া উচিত? লোকটার কথা ভাবলেই তো জলের ঘেন্না করে। বিয়ে 13 বছরের মতো হয়েছে, এতগুলো দিনে বর্ষণের প্রতি জলের বিন্দুমাত্র ভালোবাসা তৈরি হয়নি। ভালোবাসা তো দূরে থাক, যতদিন যাচ্ছে ঘৃণা জন্মাচ্ছে, আর তা গভীর হচ্ছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে বর্ষণকে ফোন দেয়। হঠাৎ ফোন দিলে যে? বলছি, একটা মুরগি, ক্যাপসিকাম, মটরশুঁটি, ব্রোকলি এনে দিতে পারবে? হঠাৎ এগুলো আনতে বলছো কেন? আমি তো দুপুরে বাইরেই খাই। বাসায় নিজে বয়ফ্রেন্ডকে দাওয়াত করে এনে ভালো মন্দ রান্না করে খাওয়াবে নাকি? লোকটার ব্যবহারের মতো মুখের কথাগুলো ঘৃণ্য। বিয়ের আগেই কোনো পুরুষের সংস্পর্শে আসেনি জল, আর বিয়ের পরে পরকিয়া? এক পুরুষে জলের জীবন নরক বানিয়ে রেখেছে, আর অন্য পুরুষ? জল শান্ত গলায় বলে, বর্ষা আসছে, কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, টঙ্গী স্টেশনে আছে। ও, আমি দারোয়ানকে বলে দিচ্ছি। জল ফোন কেটে দেয়। ঘরে চিনির গুঁড়ো চাল ছিল, সেগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেয় জল। কিছুক্ষণ পরে কলিং বেলের আওয়াজে জলের কানে আসে। দরজা খুলে দারোয়ানকে দেখতে পায় জল। দারোয়ান মুচকি হেসে বলে, ভাবি, ভাই এগুলো আয়না দিবার কইলো। জি, ধন্যবাদ ভাইয়া। জল বাজারগুলো হাতে নিয়ে মুচকি হেসে দরজা আটকিয়ে দেয়। মুরগি কাটতে গিয়ে হঠাৎ জলের মনে একটা বাজে চিন্তা আসে।
মুরগিকে যেভাবে কাটছে সেভাবে যদি বর্ষণকে টুকরো টুকরো করে কাটতে পারতো তাহলে হয়তো জলের মনে জমে থাকা রাগ দুঃখগুলো একটু হলেও কমত। কথায় বলে, নারী মস্তিষ্কে নীরবে তৈরি ঘৃণা পুরুষের ছলনার চেয়েও দ্বিগুণ তিক্ত। আর এই নারী ঘৃণাই একসময় জগৎ সংসার ধ্বংস করার ক্ষমতা রাখে। এই জন্যেই বলা হয়, নারীতেই সৃষ্টি শুরু, নারীতেই সৃষ্টি শেষ। আদিবার ডায়েরিটা সব সময় বর্ষা নিজের কাছেই রাখে। আদিবাও বেশ ভালো শান্ত স্বভাবের মেয়ে ছিল। ভাবি ননদে নাকি কাঠকুড়াল কুড়াল সম্পর্ক থাকে, কিন্তু আদিবার সাথে বর্ষার সম্পর্ক ছিল দুই বোনের মতো। বর্ষা নিজেকে আর বর্ষণকে খুব লাকি মনে করে। স্ত্রী হিসেবে বর্ষণ আদিবা জল দুজনকেই ভালো পেয়েছে, কিন্তু কদর করতে পারেনি। আদিবাকে ভালো ভাবি হিসেবে পেলেও ধরে রাখতে পারেনি বর্ষা। আর জলের কথা এখনো বর্ষার অজানা, ওপরালাই জানেন কপালে কি আছে। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আলতো করে হাত বুলায় বর্ষা। রাস্তায় জ্যাম থাকার কারণে আদিবার পৌঁছতে বেশ দেরি হয়। জল বর্ষার অপেক্ষায় অলস হয়ে পার করতে লাগলো, কিন্তু বর্ষা আসে না। অবশেষে বাধ্য হয়ে জল গোসল করতে যায়। বাথরুমে ঢুকবে সেই সময় এই কলিং বেলের আওয়াজ। দরজা খুলে বর্ষাকে দেখতে পায় জল। অনেকদিন পর দেখা হওয়ায় খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে বর্ষা জল। এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় যে জ্যাম। জানি করি, মুখখানা শুকিয়ে গেছে একদম, ফ্রেশ হয়ে নাও। বর্ষা ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। জল বর্ষাকে বলে, নাস্তা দিয়ে আর ক্ষুধা নষ্ট করব না, তুমি থাকো আমি গা ভিজে আসি, জানি করে এসেছো রেস্ট নাও। জল ওয়াশরুমে শাওয়ার নিতে চলে যায়। আদিবা আর ঘরে যায় না, সোফাতে গা এলিয়ে দেয়। দুপুরে জল আর বর্ষা একসাথেই খায়। খাওয়ার শেষে দুজন আড্ডায় মেতে ওঠে। আড্ডার ছলে জলকে বর্ষা জিজ্ঞাসা করে, ভাইয়া কি আগের মতোই আছে? বর্ষার কথা শুনে জলের মুখ মলিন হয়ে যায়। হ্যাঁ সূচক মাথা নাড়ায় জল। এক মিনিট, কথাটা বলেই বর্ষা নিজের ঘরে চলে যায়। একটা ডায়েরি হাতে নিয়ে বের হয় বর্ষা। ডায়েরিটা জলের হাতে দিয়ে বলে, এটা আদিবার ডায়েরি, আশা করছি এই ডায়েরিতে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। আদিবা? হুম, ভাইয়ার প্রথম স্ত্রী। বর্ষার মুখে কথাটা শোনার পর জলের পায়ের তলার মাটি সরে যায়। জল নিজেকে সামলে নিয়ে আদিবাকে বলে, তোমার ভাইয়া কেউ বিয়ে করেছে? কেউ তো বলেনি। ওনার প্রথম স্ত্রী কি ওনার এই বিকৃত যৌনচারের জন্য ছেড়ে গেছে? তোমার আন্দাজ করা কারণটা সঠিক, কিন্তু যাওয়ার ধারণাটা ভুল। খুন হয়েছে আদিবা, আর খুনি স্বয়ং আমার মায়ের পেটের ভাই আর আমারই গর্ভধারিণী মা। ছোট থাকায় বুঝতে পারিনি, কিন্তু বড় হওয়ার পর বুঝেছি আমার ভাই নিক্রোফিলিয়ায় আক্রান্ত। সাইকোলজির স্টুডেন্ট হয়, আশা করছি তুমি বুঝতে পারবে। নিক্রোফিলিয়া অর্থাৎ লাশের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন? হুম, আদিবা মারা যাওয়ার পর আদিবার লাশের সাথেও ভাইয়া সঙ্গম করেছে। থানা পুলিশ হয়নি? মানুষ জানলে তো, আদিবার শরীর পচন না ধরা পর্যন্ত আমাদের ইষ্টরুমে ছিল আদিবার লাশ। ভাইয়ার যখন মন চাইতো আদিবার লাশের সাথে। থেমে যায় বর্ষা। মা ভাইয়ের প্রতি তীব্র ঘেন্না নিয়ে চোখ বন্ধ করে বর্ষা। একটা সময় তো লাশের দুর্গন্ধ ছড়ায়, তখন এর সতকার করার প্রয়োজন পড়ে। কি হয়েছিল আদিবার লাশে? বাগানে মাটি চাপা দিয়েছিল আম্মু ভাইয়া। শুধু আদিবা না, ভাইয়ার লালসার শিকার হয়েছে আমাদের বাসার ছোট্ট কাজের মেয়েটিও। টাকা দিয়ে আম্মু ভাইয়া বিষয়টাকে ধামা চাপা দেয়। একটা মানুষ কিরকম খারাপ হতে পারে তা হয়তো বর্ষণকে না দেখলে জলের জানাই হতো না। বাইরে থেকে আর পাঁচটা স্বাভাবিক মানুষ, কিন্তু ভেতরে ভেতরে বদ্ধ উন্মাদ, বিকৃত উন্মাদ। আর এই উন্মাদনায় শিকার হয় নিরীহ মেয়েরা। এই উন্মাদনার শেষ কোথায়? নাকি এর কোনো শেষ নেই? ব্রেকিং নিউজ, টিএসসিসিতে এক নারীকে বেপরোয়া একটা প্রাইভেট কারে ধাক্কা দেয়। দেওয়ার পর সেই নারী গাড়ির নিচে পড়ে যায়, আটকে থাকা গাড়ির সাথে। গাড়ির চালক তাকে পিস্তে পিস্তে নীলক্ষেত পর্যন্ত নিয়ে গেছে। এই পুরো সময়টুকু তাকে ধাওয়া করে থামানো যায়নি। পুরো রাস্তায় সেই নারীর শরীরের অংশ রক্তে ছেয়ে আছে। খুনি গাড়ির চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজাহার জাহার জাফর শাহ। 2 ডিসেম্বর 2022। ফেসবুকে ঘটনাটার ভিডিও দেখছিল জল। কি
ভয়ঙ্কর সেই দৃশ্য। দেশটা অমানুষে ভরে গেছে। দেশের আনাচে কানাচে বর্ষণের মতো মানুষরূপী কত যে অমানুষ লুকিয়ে আছে তা ওপরালাই জানেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে গাড়িটি প্রথমে একটা মোবাইল মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়েছিল। পরে মোটরসাইকেল থেকে মহিলাটা যখন পড়ে গিয়েছিল তখন পাবলিককে হাত থেকে বাঁচাতে ঘাতক গাড়ি চালক জোরে গাড়ি চালিয়েছিল। সে জানতো না মহিলাটি ওনার গাড়ির নিচেই পড়ে আছে। সংবাদ পাঠিকার থেকে শোনা তথ্য জলের মনে যাচ্ছে গাড়ি চালককে ঠিক এইভাবেই টেনে হিঁচড়ে মারতে একটা গাড়ির নিচে একটা ইট পড়লেও গাড়ি যে চালায় তার জানার কথা। কিন্তু একটা জল জ্যান্ত মানুষ গাড়ির নিচে অথচ উনি জানলো না, এটা আসলে মানা যায়? ডাহা মিথ্যে এক কথা। ইচ্ছাকৃতভাবে বাসার দেয়ালে হাতটা উল্টো করে রেখে জোরে দুইটা ঘুষি দিলেই সাথে সাথে চামড়া ফেটে ফোটা চামড়া ছিলে ফোটা ফোটা রক্তবিন্দু জমে যায়। জি মাত্র দু টানে কোথায় সেন্ট্রাল মসজিদ, কোথায় নীলক্ষেত। একটা জলজ্যান্ত মানুষকে টেনে হিঁচড়ে এতটা পথ নিয়ে যেতে যেতে মহিলাটা কত কষ্ট পেয়ে মারা গেছে রে ভাই, কত কষ্ট পেয়ে মারা গেছে ভাবা যায়? দেশটা আসলেই জানুয়ারে ভরে গেছে। হায় রে সোনার বাংলা। দীর্ঘশ্বাস ফেলে জল। একটা ঘটনার রেশ কাটাতে না কাটাতেই আরেকটা ঘটনা। এই তো কয়েকটা দিন আগে ভাড়াটিয়ার হাতে খুন ছোট্ট আয়াত। কতই না মায়া ভরা মুখ তার। খুনের কি একটু হাত কাঁপেনি ছোট্ট প্রাণটাকে মারতে? অপহরণকারী এক তরুণ যার নাম আরিফ তাকে হত্যার পর লাশ কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দিয়েছিল। কি সাংঘাতিক! অথচ আবিরের পরিবার শিশু আয়াতের বাসায় ভাড়া থাকে। সোশ্যাল মিডিয়ার খবরের কাগজ সবখানে আয়াতের নিখোঁজের সংবাদ প্রচারিত হয়। পিবিআই এর থেকে জানা যায় খুনি আবির আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে 6-7 লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিল, কিন্তু তার মুঠোফোনের সিম কাজ না করায় মুক্তিপণের জন্য শিশুর পরিবারকে কল দিতে পারেনি। নিজে ধরা পড়ে যাবে এই ভয়ে শিশুটাকে কেটে ছটুকরো করে পরে তা সাগরে ভাসিয়ে দেয়। খুনি আবির আবারও বলে সত্যিকারের অপরাধের ঘটনা নিয়ে তৈরি টিভি ধারাবাহিক ক্রাইম পেট্রোল দেখে তিনি এই পরিকল্পনা করেছিলেন। পিবিআই আরও বলেন আবির যে দোকান থেকে দা ছুরি কিনেছিলেন সেই দোকানদার তাকে শনাক্ত করে, এছাড়া সিসিটিভির ফুটেজ থেকে তাকে শনাক্ত করা হয়। মোহাম্মদ হাসিব নামের আবিরকে সহায়তাকারীও এক দোকানদারকে আটক করা হয়েছে। আবিরের বাবা ভ্যান চালক এবং মা পোশাক কারখানার শ্রমিক। আবির বেকার। শিশু আয়াতকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তার। আয়াতের খণ্ডিত মাথা পিবিআই উদ্ধার করেছে। শিশুটির চুলে নাকি তখনও ওই ক্লিপটা অক্ষত ছিল যেটা তার বাবা তাকে পরিয়ে দিয়েছিল। জলেরও ভয় করে কবে জলও খুন হয়ে যায় আদিবার মতো। বর্ষার মুখে বর্ষণ ও তার মায়ের কীর্তিকলাপ শুনে বর্ষণের প্রতি ঘৃণা বিদ্বেষ আরও গভীর হয়েছে। তাও একবার শেষ চেষ্টা করে দেখবে জল। মানিয়ে নেওয়া মেনে নেওয়ার। মা বলেছে মেনে নিতে, মানিয়ে নিতে না হলে সমাজে মুখ দেখাবে কি করে। সেদিনের পর জলও আর বাপের বাড়ি যায়নি, মাকেও ফোন দেয়নি। বাবা ফোন দিয়েছিল মায়ের কথা মতো স্বাভাবিকভাবেই কথা বলেছে জল, হাজার হলেও মায়ের আদেশ বলে কথা। ডায়েরিটা অনাদরে ওয়ার্ড্রপে কাপড়ের ভাজের মাঝে পড়ে আছে, কখনো পড়া হয়নি জলের। রাতে বর্ষণের যৌনদাসী হয়ে তিনি আর কিছু করার এনার্জি থাকে না জলের। সকালে বর্ষণ নাস্তা করে অফিসে গেলে নতুন করে ধরে প্রাণ ফিরে পায় জল। জল যে কখনো দরকার ছাড়া বর্ষণের সাথে কথা বলতে যায়নি, যেহেতু মানিয়ে নিতে হবে মেনে নিতে হবে, তাই মনের বিরুদ্ধে গিয়ে হলেও বর্ষণের সাথে কথা বলতে হবে জলকে। দুপুর দুটোর মতো বাজে এখন, লাঞ্চ ব্রেক চলছে, বর্ষণকে এখন ফোন দিলে মন্দ হবে না। যেই ভাবনা সেই কাজ, জল বর্ষণকে ফোন দেয়। হঠাৎ ফোন দিলে যে? এমনি। আচ্ছা তাহলে রাখছি। শোনো না। হুম বলো। আজ কি একটু তাড়াতাড়ি আসবে? জলের কথা আর জবাবে বর্ষণ কিছু বলে না। বেশ কিছুক্ষণ পরে জলকে বলে, আমি পরে ফোন দিচ্ছি। জলকে কিছু বলার সুযোগ না দিয়ে বর্ষণ ফোন কেটে দেয়।
জলের ভয় বাড়তে থাকে। আজ রাতে না জানি জলের কপালে কি আছে। কিছুক্ষণ পরেই বর্ষণী কল ব্যাক করে, সাথে সাথে জল কল রিসিভ করে। তাড়াতাড়ি আসতে বললে কেন? তোমার আচার আচরণে বোঝা তো যায় আমি দূরে থাকলেই তুমি বাঁচো। সারা জীবন তো থাকতে হবে তোমার সাথে, মেনে নিতে হবে তোমায় আমার। যাক, সুমতি এসেছে তোমার, কেন তাড়াতাড়ি আসতে হবে বললে না তো? ঘুরতে যেতাম, বিয়ের এতদিন হয়ে গেল কখনো তো ঘোরা হয়নি তোমার সাথে। কাছেই তো ধানমন্ডি লেক, রাত্রিবেলায় তোমার সাথে হাঁটতাম লেকের ধার দিয়ে। ঘুরতে যাওয়ার কথা বলতেই বর্ষণ কেমন যেতে চায়, হুঙ্কার দিয়ে ফোন কেটে দেয়। ফোনের বিপরীত পাশ থেকে হাত কেঁপে ওঠে, মেঝেতে পড়ে যায় ফোনটি। ভাঙা ডিসপ্লেতে ভেসে ওঠে জলের পুরনো হাসি মাখা ছবিটা। 28 এপ্রিল 2017, বর্ষণের সাথে আমার প্রথম দেখা হয় বৃষ্টি ভেজা দিনই বাস স্টপে। কাক ভেজা হয়ে আমি ভার্সিটির বাসের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই আমার পাশে নীল শার্ট পরিহিত এক তরুণ আসে। 5 ফিট 9 কিংবা 10 মতো হবে তরুণটির উচ্চতা। চুল থেকে টপটপ করে পানি ঝরছিল। জি, সেই তরুণটিই বর্ষণ। আমি বরাবরই ঘরকুনো মেয়ে, সমাজের কথায় যাকে বলে অসামাজিক, তাই হয়তো একই ক্যাম্পাসে থাকা সত্ত্বেও বর্ষণের দেখা পাইনি। সেদিন বাসে টুকটাক কথা হয়েছিল বর্ষণের সাথে, তারপর থেকেই আকস্মিক ওর সাথে দেখা হতো। হয়তো ওপরওয়ালা চেয়েছেন তাই। আদিবার লেখাটা পড়ার পর জলের মনে বর্ষণকে নিয়ে নানা প্রশ্ন জাগে। সে কি আগে থেকেই এমন, নাকি রিসেন্টলি এই মানসিক রোগটা ধরা পড়েছে? এমন হাজারো প্রশ্ন কুণ্ডলী পাকাতে জলের মনে, জল পাতা উল্টায়। 13 আগস্ট 2017, সপ্তাহ দুয়েক আগে বর্ষণ আমায় প্রেমের প্রস্তাব দেয়। কয়েকদিন ভেবে আমি ওর প্রস্তাবে সায় দিই। আজ 3 দিন হবে হয়তো আমরা সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি করেছি। 10 সেপ্টেম্বর 2017, বর্ষণ ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েও খুব ভালো কবিতা লিখতে পারত। এদিকে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েও আমি কবিতার কও পারি না। যাই হোক, আমাকে লেখা নিয়ে বর্ষণের কবিতাগুলোও খারাপ না। তার মধ্যে একটি কবিতা ছিল, একটা গোলাপ তোমার নামে পাঠিয়ে দিলাম মনের খামে। ডায়েরির পাতা উল্টে কিছু পাতা জল ছেঁড়া অবস্থায় পায়, তারপর একটা পাতা উল্টে আদিবার আরেকটা লেখা পায়। লেখাটা কোন দিন লেখা অর্থাৎ তারিখ দেওয়া নেই, তবে লেখাটা খুব সুন্দর। জলের আদিবার লেখাটা খুব ভালো লাগে। জীবনের খারাপ মুহূর্তগুলো পালিতে বা মাটিতে লিখে রাখতে হয়, যাতে সময়ের সাথে সেগুলো হারিয়ে যায়। আর সুন্দর মুহূর্তগুলো পাথরে, যাতে সেগুলো সারা জীবন অক্ষত থাকে। শহরের জীবনে মাটি বালির খুব অভাব। স্বভাববশত ডায়েরির পাতায় লিখে রেখেছিলাম, তাই ছিঁড়ে ফেললাম। আদিবার লেখাটা পড়ে জল কেমন যেন কিছু হারিয়ে ফেলার অনুভূতি পায়। ছেঁড়া পাতাগুলো থেকে হয়তো কোনো ক্লু পেত বর্ষণ সম্পর্কে। আদিবা কাজটা একদম ঠিক করেনি, মনে মনে আদিবার ওপর খুব রাগ হয় জলের। আদিবার এই পাতাগুলো ছিঁড়ে ফেলার জন্যই হয়তো আদিবাকে নির্মমভাবে মরতে হয়েছে, আর জলকেও এত পৈশাচিকতা সহ্য করতে হয়েছে। 14 এপ্রিল 2018, রিলেশনের 8 মাসের মাথায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ফিজিক্যাল রিলেশনের জন্য বর্ষণের চাপ বাড়তে থাকায় এই সিদ্ধান্তটা নিই। যদিও আমি নিশ্চিত না এই সিদ্ধান্তটা আদৌ সঠিক কিনা, তবে বর্ষণকে আমি হারাতে চাই না। হয়তো তাকে না পেলে আমি মরে যাব না, তবে তাকে না পাওয়ার যে একটা আফসোস থাকবে, সে আফসোস আজীবন আমাকে জ্যান্ত লাশ করে রাখবে। আমার পরিবার বর্ষণকে মেনে নেয়নি, পালিয়ে বিয়ে করছি আমরা। বর্ষণের কাছ থেকে শোনা সে নাকি আমাদের রিলেশন সম্পর্কে জানেন, তারপরেও ভয় কাজ করছে। যদি উনি মেনে না নেন, 24 মে 2018, দাম্পত্য জীবনের 1 মাস হলো, বর্ষণ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বিয়ের পর ঠিক হয়ে যাবে, কিন্তু না, হয়নি। মানুষটা কেমন যেন হিংস্র প্রকৃতির হয়ে গেছে। শারীরিক চাহিদা ছাড়া আমার প্রতি কোনো আকর্ষণ দেখি না তার। 28 মে 2018, আজ আমার জন্মদিন। বাবা মাকে ছাড়া জীবনে প্রথম কোনো জন্মদিন এসেছে। ভেবেছিলাম বর্ষণ বাবা মায়ের শূন্যতাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেদিকে তার কোনো ধ্যানই জ্ঞান কিছুই নেই। বার্থডে গিফট হিসেবে একটা কুড়িয়ে আনা ফুলও দিলেও হতো,
প্রতিটা মেয়েই তার স্বামীর কাছ থেকে বিশেষ দিনগুলোতে কিছু না কিছু তো আশা করেই। আর ভাল লাগছে না জলে, দীর্ঘশ্বাস নিয়ে জল ডায়েরিটা বন্ধ করে। সপ্তাহখানেকের মতো হলো জলের শ্বশুর অর্থাৎ বর্ষণের বাবা মারা গেছেন। প্যারালাইজড হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন, বর্ষণের কারণেই বলে এমনটা হয়েছিল। জলকে দেখে এসে বর্ষণ জলকে বিয়ে করার জন্য প্রচণ্ড ঝামেলা করেছিল। অফিস শেষে বাসায় যতটুকু সময় থাকতো বাঘবিতণ্ডা জিনিস ভাঙচুর করত। একদিন নাকি প্রচণ্ড বাঘবিতণ্ডা হয় বর্ষণ আর বর্ষণের মায়ের মধ্যে। জলের শ্বশুর শান্ত স্বভাবের মানুষ ছিলেন, তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে বর্ষণ আর বর্ষণের মাকে বোঝাতে যান। ঠিক তখনই বর্ষণের রাগের মাথায় নিজের বাবাকে হাতের কাছে থাকা কাঠের ফুলদানি থেকে আঘাত করে। বর্ষণের বাবা নিচে পড়ে যান। বর্ষা গিয়ে বাবাকে ধরে, মাথায় সামান্য আঘাত পান তিনি। বর্ষা প্রাথমিক চিকিৎসা দেয় তাকে। সেই দিন রাতেই বর্ষণের বাবা স্ট্রোক করে এবং বাম পাশ তার প্যারালাইজড হয়ে যায়। টাঙ্গাইল থাকাকালীন জলই শ্বশুরের যাবতীয় সেবা করত। জলের শাশুড়ি শরীরে এক প্রকার হাওয়া লাগিয়ে ঘুরতেন, স্বামীর ধারে কাছেও যেতেন না, নিজেও এক গ্লাস পানি ভরে খেতেন না। জল ঢাকা আসার পর বর্ষাই যতটুকু পারে বাবার সেবা করত। ঋষাদ নামের একটা ছেলের সাথে বর্ষার সম্পর্ক আছে, দেখতে শুনতে আচার আচরণে ভালোই ছেলেটার, তবে মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই জলের শাশুড়ি সেই ছেলেকে মেনে নিতে পারবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন বড়লোক ঘরের মেয়ে বিয়ে দেবেন, বর্ষার জলকে জানিয়েছে। জলের শ্বশুরের কুলোখানি হলেই ঋষাদের কাছে চলে যাবে বর্ষা, জাহান্নামে সে আর থাকতে চায় না। জল তাতে কোনো মত প্রকাশ করেনি, শুধু তার একটাই চাওয়া, আদিবার মতো ভুল যেন সে না করে। যদিও হাতের পাঁচটা আঙুল সমান নয় আর সব পুরুষও এক নয়, তবে এই পুরুষ জাতটাই অদ্ভুত। কোনো পুরুষের কাছে নারী সবচেয়ে বেশি সুরক্ষিত, আবার এই পুরুষের কাছেই নারী সবচেয়ে বেশি নির্যাতিত। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টার মতো বাজে, বর্ষণের আসার সময় হয়ে গেছে। লোকটার এতই দেহের ক্ষুধা যে বাবার মৃত্যুতেও তার কিছু যায় আসে না। এক ফোঁটাও যদি নোনা জল গড়িয়ে পড়ে সেদিন বর্ষণে, পুরো স্বাভাবিক ছিল বর্ষণ। সেদিন ওর বাবা মারা যায়, এমনকি বাবার লাশকেও কবরে নামাতেও বর্ষণের আপত্তি ছিল। নোংরা জিনিস সে স্পর্শ করবে না। পারিবারিক শিক্ষা আর মনুষ্যত্বের কতটা অভাব থাকলে সন্তান তার বাবার লাশকে নোংরা বলে। পরে বর্ষণের চাচাতো ভাইরাই বর্ষণের বাবার লাশকে কবরে নামান। আর এদিকে বর্ষণের মায়ের মনে হয় ঈদ লেগেছিল সেদিন, স্বামীর পেনশনের টাকা জমানো টাকা সব তার হয়ে গেল। লোকজনের সামনে ভালোই অভিনয় করেছিলেন তিনি, আর লোকচক্ষুর আড়ালে তার আসল রূপ বেরিয়ে আসে। মৃত্যুর কয়েকদিন আগেই নাকি টিপসই দিয়ে স্বামীর ব্যাংকের সব টাকা পয়সা মহিলা নিজের নামে নিয়েছেন। টাকা মানুষকে কতটা নিচে নামাতে পারে ভাবা যায়? এই জন্যই হয়তো হাদিস আল কোরআনে বলা হয়েছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দাই হবে নারীরা, আবার জান্নাতের সর্বপ্রথম নারীরাই যাবেন। আল্লাহর মেহেরবানি সত্যি বোঝা দেয়। জলের মনে হয় বর্ষণ ওর মায়ের মতো আর বর্ষা ওর বাবার মতো হয়েছে। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খোলে জল, বিধ্বস্ত অবস্থায় বর্ষণকে পায়। বর্ষণ কোনো কথা বলে ভেতরে ঢোকে। জর্জর ভাব হচ্ছে কয়েকদিন ধরেই জলের, সারাদিন শুয়েই ছিল সে। খাবারগুলো কোনো রকমে গরম করে দিয়ে জল সোফাতে গিয়ে শোয়। বর্ষণ ফ্রেশ হয়ে খেতে বসে, জল বর্ষণের দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মানুষটাকে মানুষের কাতারে ফেলে না ইদানিং জল। মানুষ হতো যদি তাহলে এসে গায়ে অন্তত আলতো করে হাত দিয়ে দেখত জলের শরীর ঠিক আছে নাকি, খাওয়ারের আগে অন্তত একবার জিজ্ঞাসা করত জল খেয়েছে কিনা। নিজেরটাই বোঝে শুধু লোকটা, ভীষণ স্বার্থপর লোকটা, ভীষণ। বাসনগুলো ধুয়ে রুমে আসো। শরীরটা ভালো নেই আজ, খুব উইক ফিল করতেছি, আজকের জন্য ছেড়ে দাও। আর মানুষের শরীর খারাপ হয় না, যা বললাম তাই করো। জলের প্রত্যুত্তরে জল কিছু বলে না, কথাই বলে না, আশায় বাঁচে চাষা।
জল বর্ষণের মানবিকতার আশায় কথাটা বলেছিল। কিন্তু মানুষরূপী পশুর তো কোনো মানবিকতা থাকে না, বিশেষ দিনগুলোতে ছাড় দেয় না, আর সামান্য জ্বর। তাচ্ছিল্যের হাসি হাসে জল। আজ বর্ষণের বাবার কুলোখানি হলো, ঢাকা থেকে টাঙ্গাইল এসেছে জল বর্ষণ। ঘরে গিয়ে দেখে বর্ষা জলের শ্বশুরের বিছানায় বাবার ব্যবহৃত শেষ জামা বুকে জড়িয়ে এক ধানে বসে আছে। বাবার মৃত্যুর শোকে বর্ষার মুখ মলিন হয়ে এসেছে, শুকনো মুখ দেখে বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। বর্ষা, জলকে দেখে বর্ষা হাউমাউ করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, জল বর্ষাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কান্না করিও না বর্ষা, মানুষ মরণশীল। আব্বুর হায়াত আল্লাহ এই পর্যন্ত লিখে রেখেছিলেন, সে বলতো না তুমি তার দ্বিতীয় মা, এভাবে কান্না করো না, তোমায় কাঁদতে দেখলেই তার রুহ কষ্ট পাবে। আর আব্বু তো তোমার সাথেই আছেন, তার দোয়া তোমার সাথে সবসময় থাকবে। আমায়ও তো আব্বু মা বলে ডাকতেন। সব মেয়ের কপালে কি থাকে শ্বশুরের থেকে মা ডাক শোনার সৌভাগ্য? আমার কষ্ট হচ্ছে না, তাই কি আমি ভেঙে পড়েছি? কান্নাকাটি না করে তার জন্য দোয়া করতে হবে। বর্ষণের মা দরজার পাশেই দাঁড়িয়ে সব শুনছিল। সে ভেঙচি কেটে বলে, একজনের অভিনয় দেখে কুল পাই না, আরেকজন হাজির। জল কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে। এই মহিলাকে নিতে জলের শ্বশুর কিভাবে ছিলেন আল্লাহই জানেন। জলের মনে হয় না জলের শাশুড়ি কখনো জলের শ্বশুরকে ভালোবেসেছিল। ভালোবাসলে এতদিনে স্বামীর শোকে পাগল প্রায় হয়ে যেতেন। বেশ অনেকদিন ধরেই জলের তলপেটে ব্যথা ছিল, এই ব্যথাই মূলত জলের জ্বরের কারণ। ভারী ভারীও লাগে ইদানিং তলপেটটা। তবে জল কি প্রেগনেন্ট? কিন্তু গত মাসেও তো জলের পিরিয়ড হয়েছে, তাও বলা যায় না। বর্ষণকে কি বলবে প্রেগনেন্সির টেস্ট কিট আনতে? কিন্তু শেষমেশে যদি আদিবার মতো হয়? ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে আদিবার শেষ লেখাটায় চোখ বোলায় জল। তারিখ লেখা, এমনকি আদিবার অশ্রু সব কিছুর দাগ স্পষ্ট লেখাটায়। 28 সেপ্টেম্বর 2018, 3 মাসের প্রেগনেন্ট আমি। বর্ষণ আর ওর মা অ্যাবর্শনের কথা বলছে, কিন্তু আমার তো মন সায় দিচ্ছে না। আমি না হয় ভুল করেছি, তাই একটু একটু করে মরছি, কিন্তু আমার অনাগত সন্তান, সে তো কোনো দোষ করেনি, সে কেন মরবে? পালিয়ে বিয়ে করায় বাবা মা ত্যায্য করল, সে সুখের আশায় বাবা মাকে ছাড়লাম, সেই সুখও আমার কপালে ছুটল না। অনাগত সন্তানটা সুস্থভাবে দুনিয়ায় এলে ওকে নিয়ে না হয় অন্য কোনো জায়গায় পালিয়ে যাব। পৃষ্ঠা উল্টাতে মোটা কালি দিয়ে তীব্র কষ্ট নিয়ে আদিবার লেখা পায়। লেখাটা জলেরও হৃদয়ে কাটার মতো বিদ্ধ হয়। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। জল দীর্ঘশ্বাস ফেলে। বেচারি খুব কষ্ট নিয়ে মারা গেছে, মরার পরও শান্তি পায়নি মেয়েটা, রেহাই পায়নি বর্ষণের পৈশাচিকতা থেকে। ইদানিং বর্ষণ বেরিয়ে যাওয়ার পর সাহস করে বের হয় জল। পাশের ফ্ল্যাটের ভাবির সাথে তার বেশ ভালোই ভাব জমেছে। একটা ছেলে আছে ভাবির, সেই মিষ্টি আর দুষ্টু। জলকে দুষ্টুমি করে ওয়াটার আন্টি বা পানি আন্টি বলে ডাকে। যেদিন ভাবির ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই ছোট্ট জায়ান এসে দরজা খুলে দেয়। আম্মু, ওয়াটার আন্টি এসেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয় জেরিন ভাবি। হালকা রেগে ছেলেকে বলেন, জল ভেতরে এসো। আর জায়ান, তোমাকে বলেছি না জল আন্টি বলতে? থাক ভাবি, ওর ডাকটা আমি বের ভালো করে এনজয় করি, যে কারণে আসা। আমার গত মাসেও ভাবি পিরিয়ড হয়েছিল, কিন্তু ইদানিং পেটে প্রচন্ড ব্যথা আর তলপেট ভারী লাগে। প্রেগন্যান্সি কিট কিনে টেস্ট করতে পারো। জল জেরিনের কথায় আমতামতা করে। জিনিসটা কিনতে জলের খুব জড়তা কাজ করছে, তাছাড়া জলের বাইরে যাওয়ার অনুমতি নেই। সাধারণ বাঙালি গৃহিণী জল, বর্ষণ তাকে এক কানাকড়িও দেয় না, শুধু দরকার পড়লে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেয়। ভাবি, আপনি তো জায়ানকে নিয়ে স্কুলে যান, তখন যদি? জলের কথায় জেরিন লাজুক হাসি দেয়, চোখ মেরে বলে, থাক, বলতে হবে না, বুঝতে পেরেছি, ভাবিকে সারপ্রাইজ দিবে, তাই না? জল কৃত্রিম লাজুক হাসি দেয়, আমি কালকে সকালে এনে দিব। নি
আচ্ছা ভাবি, ধন্যবাদ, আজ আসি। জল মুচকি হেসে চলে যায়। জেরিন দরজা আটকিয়ে সংসারের কাজে মন দেয়। জল ফ্ল্যাটে গিয়ে আবার আদিবার ডায়েরি খুলে বসে। পুরো ডায়েরিতে আদিবার লেখা একটা কবিতা ছিল। জলের এত ভালো লাগে কবিতাটা। স্কুল কলেজে থাকতে জল বিভিন্ন প্রোগ্রামে কবিতা আবৃত্তি করত। এখন তার করা হয় না, সময়ের সাথে সব হারিয়ে গেছে। জল ডায়েরিটা খুলে আদিবার লেখা কবিতাটা আবৃত্তির ভঙ্গিমায় পড়তে থাকে। সময় আমার সমঝে চুড়ুক, মগের মুলুক থাক একা, আমি বরং জোনাকি খুঁজি শহর ধূসর পথ বাঁকা। লাল মাটি লাল কাদা মাখি, রাতের সাথী চাঁদের দেখা, রাতের হাতে স্পর্শের ঘুম, রাত জেগেই স্বপ্ন দেখা, আমি বরং আবার জোনাকি খুঁজি আর রাতের সাথেই হোক দেখা। পরের দিন জায়ানের মা প্রেগনেন্সি টেস্ট কিট এনে দিলে জল প্রেগনেন্সি টেস্ট করে। ফলাফল নেগেটিভ আসে, কিন্তু তলপেটে ভারী আর ব্যথা অনুভূতি দিন দিন বেড়েই যাচ্ছে। জল জলের গাইনি বিশেষজ্ঞ এক ডাক্তার বন্ধুর থেকে পরামর্শ নেয়। সে জলকে আল্ট্রাসোনোগ্রাফির পরামর্শ দেয়। আরেক যুদ্ধ, জ্বর হলেই যে মানুষ খোঁজ খবর নেয় না, সে আবার আল্ট্রা করাতে নিয়ে যাবে। ব্যাপারটা খুব হাস্যকর, কিন্তু বিষয়টা জলের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। সে সাহস করে বর্ষণকে বলেই ফেলে আল্ট্রার কথা। বর্ষণ সাফ তা ন্যাকামো বলে দেয়। জল ছলনার আশ্রয় নিয়ে বলে, না করালে আল্ট্রা, একটু একটু করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। কিন্তু আমার কষ্ট হচ্ছে তোমায় দেখে, পরপর দুই বউয়ের নিখোঁজ হওয়ার কথা শুনে নিশ্চয়ই আর কেউ তোমায় মেয়ে দেবে না, তখন তুমি কাকে ভোগের বস্তু বানাবে? জলের মুখে দুই বউয়ের কথা শুনে বর্ষণ আকাশ থেকে পড়ে। জল কি তাহলে আদিবার কথা জেনে গেল? দুই বউ মানে কি বলতে চাইছো তুমি? সন্দেহের চোখে তাকিয়ে বলে বর্ষণ। জল হেসে বলে, আমি মারা যাওয়ার পর না হয় তুমি আরেকটা বিয়ে করতে পারবে, কিন্তু পরপর দুই বউ দুনিয়া থেকে হাপিস হলে বিষয়টা কেমন হয়ে যায় না? রেডি হয়ে আসো, যাও। বর্ষণের কথা শুনে জল বোরখা পরে রেডি হয়ে আসে। পরবর্তী পার্শ্ববর্তী একটা হসপিটালে আল্ট্রা করা হয়। রিপোর্টে আসে জলের জরায়ুতে টিউমার হয়েছে, ভাসমান টিউমার। মেডিসিনের বৃদ্ধি আটকাতে পারবে, যেহেতু ভাসমান তাই পিরিয়ডের সাথে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাতে কাজ না হলে সার্জারি। রিপোর্ট দেখার পরক্ষণেই জলের খেয়াল আসে টিউমারের কারণ। এর জন্য আর কেউ দায়ী নয়, বর্ষণই দায়ী এর জন্য। পিরিয়ড চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক করলে জরায়ুর ভেতরে রক্ত জমাট বাঁধে। জলের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। পরে এই জমাট বাঁধা রক্তই টিউমারে রূপ নিয়েছে। জলের খুব রাগ হয়, সাথে কষ্ট। দুটো বছরের রাগ কষ্ট সব আগ্নেয়গিরির লাভার মতো মনের গভীর থেকে বেরিয়ে আসতে লাগে। সেই দিনই জল সিদ্ধান্ত নেয় বর্ষণকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। বর্ষণ বেঁচে থাকলে অন্য মেয়েরও কপালে জল আদিবার মতো করুণ পরিণীতি জুটতে পারে, আর জল তা চায় না। খুব ঠান্ডা মাথায় ছক সাজায় জল। বর্ষণের পুরুষত্ব শক্তির সাথে পেরে উঠতে পারবে না জল। ছলনার আশ্রয় নিতে হবে মানুষটাকে মারার জন্য। ভাগ্যিস বিধাতা মেয়েদের ছলনা নামক জিনিসটা দিয়েছিল। সেদিন ছিল শুক্রবার। বর্ষণা সারা দিন বাসায়। মৃত্যুর আগে আদিবা কষ্ট পেয়েছিল অনেক। জলের ইচ্ছা মানবতার খাতিরে হলেও মরার আগে বর্ষণকে একটু শান্তি দেবে। সেদিন বর্ষণের সব পছন্দের খাবার রান্না করে জল। বর্ষণের হিংস্রতাও সেদিন জল পৃথিবীর সব সুখ ঢেলে দেওয়ার চেষ্টা করে। তারপর বর্ষণ ঘুমিয়ে গেলে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে বর্ষণের মুখে বালিশ চেপে ধরে জল। মৃত্যুর যন্ত্রণায় বর্ষণ ছটফট করতে লাগে, কিন্তু মুহূর্তের মধ্যেই বর্ষণের ছটফটানি কমে যায়, নিস্তেজ হয়ে যায় একটি মানুষরূপী পশু। মৃত বর্ষণের মুখের দিকে জলের দেখে জলের ভেতরে সব রাগ ক্ষোভ কষ্ট পৃথিবীর কেন্দ্রে থাকা গরম লাভার ন্যায় বেরিয়ে আসে। জল টেনে হিচড়ে মৃত বর্ষণকে খাট থেকে নামায়। রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি এনে প্রথমে বর্ষণের হাতে পায়ের আঙুল আলাদা করে। বাঙালি মেয়েরা সাধারণত বটি দিয়ে কাটাকুটি করতে পারদর্শী হয়, কিন্তু জল বটি ধরতে পারে না। এক কথায়
রেস্টুরেন্টের দক্ষ শেফের মতো ছুরি চালাতে পারে জল। সেই দক্ষতাকেই কাজে লাগায় সে। অত্যন্ত নিখুঁতভাবে সে বর্ষণের শরীরের চামড়া ছাড়ায়। থাইরানের মতো অঙ্গ থেকে মাংস আলাদা করে সেগুলোকে পলিথিনের ছোট ছোট প্যাকেটে করে ফ্রিজে রাখে। ভোর রাতের মধ্যে বর্ষণের দেহ মাংসহীন কঙ্কালে পরিণত হয়। জায়গায় জায়গায় মাংস লেগে থাকা দেহটি আরো বিভৎস রূপ নিয়ে বেডরুমে পড়ে থাকে। জল স্টিলের একটা বাটি এনে বর্ষণের রক্তগুলো তুলে রাখে। ফল কাটার ছোট ছুরি দিয়ে চোখ উপড়ে সেগুলো অত্যন্ত মিহিভাবে ছোট ছোট পিস করে। অক্ষিগুলো দুটো অত্যন্ত অনাদরে রান্নাঘরের ডাস্টবিনে ফেলে দেয় জল। ফ্রিজ থেকে দুটো ডিম বের করে কুসুম আলাদা করে, একটা প্যানে রাখে জল, তারপর সেখানে মিহি করে রাখা চোখের মাংস অংশগুলো ঢেলে দেয়, সাথে পাতলা পাতলা করে কাটা বর্ষণের কিছু মাংস, সোয়া সস, ওয়েস্টার্ন সস, চিলি সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে তারপর তিন কাপের মতো পানি ঢেলে দেয় জল। মুহূর্তের মধ্যে মিশ্রণটা ঘন থাই স্যুপে রূপ নেয়। মানুষের চোখের থাই স্যুপ, বর্ষণের চোখের থাই স্যুপ, জল একটা স্যুপ বলে স্যুপটুকু ঢেলে অত্যন্ত তৃপ্তি সহকারে খায়। বিল্ডিংয়ের পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। ইট ভাঙার বিকট শব্দে যখন আশেপাশের মানুষজনের দুর্ভোগের শেষ নেই, ঠিক সেই সময় এই ইট ভাঙার বিকট শব্দকে কাজে লাগায় জল। প্রথমে এক কোপে বর্ষণের কাত থেকে বর্ষণের মাথাটা আলাদা করে। কাটা মাথাকে পাশে রেখে একে একে দেহটাকে আটটি খণ্ড করে। রক্তমাখা হাত দিয়ে নিজের কপাল বেয়ে ঘাম মোছে জল। তারপর হঠাৎই বর্ষণের খণ্ডিত মাথাটার দিকে চোখ পড়ে জলে। ভীষণ মায়া ভরা চেহারা, মুখ দেখে মনে হবে একটা নিষ্পাপ মানুষ ঘুমিয়ে আছে। অথচ এই নিষ্পাপ চেহারার মানুষটার পেছনে নিজের ভেতরের পশুত্বটাকে ধারণ করে দিনের পর দিন নিজের লালসা মিটিয়েছে, আর তার লালসার বলি হয়েছে আদিবা আর বাসার কাজের মেয়েটা। আসলে চোখ বন্ধ করে ঘুমন্ত থাকলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকেও নিষ্পাপ লাগে। বর্ষণের নিষ্পাপ কাটা মাথাটার দিকে জল নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে। ঘুমন্তর চেহারাটা রক্ত মাখামাখি হয়ে আছে। আলতো করে কাটা মাথাটার গালে হাত বুলায় জল। নিষ্পাপ মুখটার প্রতি তখন জলের মায়া জন্মেছে, অথচ সব কিছু শেষ। জল ব্যালকানিতে গিয়ে আকাশের দিকে তাকায়। নোনা জলে চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে জলের। রক্তমাখা হাতে নোনা জল মুছে বলে, আমি পেরেছি আদিবা, আমি পেরেছি তোমার প্রতি অবিচার করা মানুষটার শাস্তি দিতে, তোমার আমার কাজে মেয়ের প্রতি অত্যাচারের প্রতিশোধ নিতে পেরেছি। আমি তোমার মৃত দেহের প্রতি অত্যাচারের শাস্তি আমিও দিয়েছি বর্ষণের দেহকে। ভেতরে থাকা সমস্ত হিংস্রতা আমি বর্ষণের দেহের প্রতি প্রকাশ করেছি। কথাটা বলে হাউমাউ করে কেঁদে ওঠে জল। আর জল বুঝতে পারছে জলের মনে বর্ষণের প্রতি ভালোবাসা ছিল এবং আছেও। দীর্ঘকাল ঘৃণার ভারী পাথরে ভালোবাসাটুকু চাপা পড়েছিল। সেই ভালোবাসাটা আজ সর্বোচ্চ শক্তি দিয়ে সেই ঘৃণার পাথর চূর্ণ বিচূর্ণ করে জেগে উঠেছে। কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। জলের দৃষ্টিসীমা ঘোলাটে কালো হয়ে আসে। চোখের সামনে কল্পনায় বর্ষণকে দেখতে পায় জল। দেখতে পায় বর্ষণ তার হাত বাড়িয়ে জলকে কাছে নিয়ে বুকের মাঝে চাপটে জড়িয়ে ধরেছে। কপালে আলতো করে চুমু খাচ্ছে, যেটা বাস্তবে কখনোই হয়নি। মানুষ আসলেই কল্পনায় সুন্দর। জলের যখন জ্ঞান ফেরে তখন রাত 10টার কাছাকাছি। শরীরটা বড্ড দুর্বল লাগছে জলে। তারপরে উঠে ফ্রিজ থেকে বর্ষণের মাংসের প্যাকেটগুলো বের করে জল। খণ্ডিত দেহ, মাংস জমানো রক্ত, খণ্ডিত মাথা সবগুলো একটা বড় প্লাস্টিকের বস্তায় ভরে থানার উদ্দেশ্যে রওনা দেয় জল। বিল্ডিং থেকে বের হওয়ার সময় দারোয়ান বর্ষণের কথা জিজ্ঞেস করে। জল মুচকি হেসে বলে, বর্ষণ অসুস্থ একটু, তাই দুদিন হলো অফিসে যায় না, বাসায় রেস্ট নিচ্ছে। দারোয়ান আর কিছু জিজ্ঞাসা করে না। জল বেরিয়ে গলির মুখ থেকে একটা রিকশা নিয়ে সোজা থানায় যায়।
বেশ রহস্যজনক আচরণ নিয়ে জল থানায় প্রবেশ করে। দায়িত্বরত কর্মকর্তারা বেশ অবাক হয়ে যায় তরুণীর আচরণ দেখে। দারোগার চেম্বারের সামনে গিয়ে রহস্যজনকভাবে সেই বস্তা থেকে বর্ষণের লাশ বের করে। বরফ জমানো রক্তের তলাটার থেকে টুপটুপ করে রক্ত ঝরতে লাগে। সেই রক্ত নিজের সারা মুখে মেখে জল হাসতে হাসতে দারোগাকে বলে, আমি আমার স্বামীকে খুন করেছি অফিসার, অ্যারেস্ট মি। কথাটা বলেই আবার হাউমাউ করে কেঁদে দেয় জল। থানায় উপস্থিত সকলে নির্বাক হয়ে যায় জলের আচরণে। দায়িত্বরত দুজন মহিলা পুলিশ কর্মকর্তা এসে জলকে ধরে। পুলিশ কর্মকর্তারা প্যাকেট খুলে খুলে বর্ষণের দেহাংশ বার করে। সব পেলেও তারা বর্ষণের চোখ দুটো পায় না। জলকে জিজ্ঞাসা করা হলে জল পাগলের মতো খিলখিলিয়ে হেসে বলে, চোখ দুটো তো আমার পেটে স্যুপ করেছিলাম, চোখ দুটো আর কিছু মাংস দিয়ে। জলের কথা শুনে উপস্থিত সকলেরই গা শিউরে ওঠে। এত ভয়ানক মেয়ে মানুষ হয়? নারী কর্মকর্তারা জলকে লকআপে নিয়ে যায় আর বর্ষণের দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। টানা এক সপ্তাহ জলকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জল কোনো উত্তর দেয় না। শুধু একটাই কথা তার, নিজের ফাঁসি। অবশেষে দায়ে পড়ে ইন্সপেক্টর উপমাকে আনা হয়। ইন্সপেক্টর উপমার কাছেও জলের পাগলামি হার মানে। অনেকটা বিরক্ত হয়ে ইন্সপেক্টর উপমা জলের প্রতি নরম হন। কথায় বলে, ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। সেদিন রাতে ইন্সপেক্টর উপমা জলের সাথেই জেলের ভেতরে থাকেন। ঘুমের ঘোরে হঠাৎ তিনি খেয়াল করেন তার পাশে জল নেই। ঘড়ির কাটা তখন রাত তিনটে ছুঁই ছুঁই। জলকে খুঁজতে গিয়ে তিনি কারো কবিতা আবৃত্তির আওয়াজ পান। সময় আমার সমছে চুলক, মগের মুলক থাক একা, আমি বরং জোনাকি খুঁজি, শহর ধূসর পথ বেঁকা, লাল মাটি লাল কাদা মাখি, রাতের সাথেই চাঁদের দেখা, রাতের হাতের স্পর্শে ঘুম, রাত জেগেই স্বপ্ন দেখা, আমি বরং আবার জোনাকি খুঁজি, আর রাতের সাথেই হোক দেখা। জলের কবিতা আবৃত্তি শুনে উপমা নিজেই অজান্তে বলে ওঠে, বাহ কি সুন্দর। জল থেমে যায়, পেছন ঘুরে ইন্সপেক্টর উপমাকে দেখতে পায়। ম্যাম আপনি? বেশ ভালো আবৃত্তি করেন তো আপনি, কণ্ঠ বেশ মিষ্টি আপনার। জল তাচ্ছিল্যের হাসি হাসে দীর্ঘশ্বাস ফেলে বলে, মিষ্টি কণ্ঠ দিয়ে কি হবে, যদি জীবনটাই তিক্ততায় ভরা থাকে আশা করছি খুব তাড়াতাড়ি এই তিক্ত জীবনের সমাপ্তি ঘটবে। আপনি আমায় পুরোটা বললে আমি চেষ্টা করব আপনাকে নির্দোষ প্রমাণ করার। তার প্রয়োজন নেই, স্বামী হত্যাকারী অলক্ষণে বিধবা মেয়েকে সমাজ মেনে নেবে না। মেয়েদের জন্য পুরুষ শাসিত সমাজটা বড্ড কঠিন। যে পুরুষ অহরহর বউ পেটায়, বউকে মারে, ধর্ষণ করে, তারপরও সেই পুরুষ সমাজে অবাধে চলাফেরা করে, ধর্ষিতা হয়, সমাজে অবহেলিত অপমানিত, শেষে তার পরিণাম হয় আত্মহত্যা। আপনি শুধু আমার ফাঁসি ব্যবস্থা করে দিন। ইন্সপেক্টর উপমা দীর্ঘশ্বাস ফেলে, জল আনমনে চাঁদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ইন্সপেক্টর উপমা জলের কাছে গান শোনার আবদার করে বসেন। জল আবদার ফেলতে পারে না, তাছাড়া অনেকদিন হলো জলের গান গাওয়া হয় না। জল নিজের কোকিলা কণ্ঠে দেহখান গান ধরে, একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা তারার আলো, দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তারার হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়, একা বসে তুমি দেখছো কি এই একই আকাশ, দিন শেষে তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা তারার আলো, দেখে থাকো তুমি ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়, সেদিন এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে, খুঁজে পাবে না সেই গল্পকার, দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার, আমার দেহ খান নিও না শ্মশান, এমনিতেও পড়ে গেছি, আমার সব স্মৃতি ভুলো না তোমরা, যা ফেলে গেছি। ইন্সপেক্টর উপমা পরমায়েসে চোখ বন্ধ করে জলের গান শোনে। গানের প্রতিটা লাইন জলের জীবনের সাথে মিলে যাওয়ায় গান গাওয়ার সময় নিজের অজান্তেই জল কেঁদে দেয়। শুধু জল কেন, অনেক মানুষের জীবনের সাথেই বোধহয় দেহখান গানের রিলিক্সের মিল আ যাবে। গান শেষে জল উপমাকে বলে ঘুমিয়ে যেতে। উপমা পাল্টা প্রশ্ন করে, আপনি ঘুমোবেন না?
জল দীর্ঘশ্বাস ফেলে বলে, না, ঘুম একটা লাক্সারিয়াস জিনিস, যেটা আমার কপাল থেকে অনেক আগেই উঠে গেছে। আপনি ব্যস্ত মানুষ, রেস্টের দরকার। আপনি ঘুমান, আমি না হয় রাতের আকাশ ভরা তারা আর চাঁদের সাথেই কথা বলি। দু বছর ধরে চলে বর্ষণ হত্যার মামলার বিচার। আসামিপক্ষের আইনজীবী না থাকায় আর জলের মুখ থেকেও বিন্দুমাত্র কথা বের করতে না পারায় কেসটা আগায়নি। সেদিন ছিল বর্ষণ হত্যা মামলা রায়ের দেওয়ার দিন। পুলিশ ভ্যান থেকে নেমেই জল বর্ষাকে দেখতে পায়। কোলে একটা বাচ্চা মেয়ে, পাশে রিশাদ। জলকে দেখে বাচ্চাটাকে রিশাদের কোলে দিয়ে দৌড়ে যায় বর্ষা, জড়িয়ে ধরে জলকে। অন্যান্য নারী পুলিশ কর্মীরা বাধা দিতে নিলে উপমা তাদের হাতের ইশারায় থামিয়ে দেয়। প্রিয়জনের একটু ছোঁয়ার দরকার আছে জলের। মেয়েটা অনেক কষ্ট, আর এই কষ্টই ওকে মানসিক রোগী বানিয়েছে। বর্ষা জলকে জড়িয়ে কেঁদে যাচ্ছে, কিন্তু জল কাঁদছে না। মুচকি হাসি তার ঠোঁটে। ধুর পাগলি, কাদের কি আছে? আমায় ক্ষমা করে দাও ভাবি, আমি যদি আগে বলতাম তোমায় সব, তাহলে পানি এত দূর গড়াতো না। পরিস্থিতি ভাগ্য তোমায় আগে বলতে দেয়নি, এতে তোমার কোনো দোষ নেই। পাস্ট ইজ পাস্ট, বর্তমান আর ভবিষ্যতে ফোকাস করো। মিষ্টি একটা মেয়ে হয়েছে, আর কথা ভেবে হলেও অতীত ভুলে যাও, আমায় ভুলে যাও। তোমার কি মনে হয় ভোলার মতো মানুষ তুমি? তাও ঠিক, জঘন্য মানুষকে ভোলা খুব কঠিন। স্বামীকে খুন করেছে যে মেয়ে, সে মেয়েকে তো আর ভোলা কঠিন। ভাবি, বর্ষার কথা শুনে ইন্সপেক্টর উপমার সন্দেহ হয়। সে বর্ষাকে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু জানেন? বর্ষা কিন্তু বলতে যাবে, ঠিক তার আগেই জল বর্ষাকে ইশারায় থামিয়ে দেয়। জল চায় না মানুষটার হিংস্রতা পৃথিবী জানুক। ঝোঁকের বসে যা বলে ফেলেছে ফেলেছে, আর না। জল কথার প্রসঙ্গে ঘুরিয়ে বলে, মায়ের সাথে যোগাযোগ হয়, উনি কেমন আছেন? যার জন্য আমার বাবা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছে, তার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন দেখি না। থাক সে টাকা সম্পত্তি নিয়ে, শুনেছি নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে তার। এভাবে বলে না বর্ষা, হাজার হলেও তিনি তোমার মা। আমি না হয় পরের মেয়ে, কিন্তু তুমি তো তার পেটের মেয়ে। খোঁজ খবর নিয়ে ওনার, দেখেছ মেয়ের নামই জানা হলো না। নাম কি আমার মায়ের? পৃথিবীর বুক থেকে জলকে হারাতে দেব না আমি। যুগে যুগে তোমার মতো নীরব প্রতিবাদী সাহসী জলের দরকার পৃথিবীর, তাই ওর নাম রেখেছি জল। বর্ষার কথা শুনে জল নিজের গলার হারটা খুলে উপমার দিকে তাকায়, শান্ত গলায় বলে, আমি কি ওকে আমার পক্ষ থেকে এই উপহার নিজ হাতে ওকে পরিয়ে দিতে পারি, আদর করতে পারি? উপমার না করে না। জল রিশাদের কাছে গিয়ে রিশাদের কোলে থাকা ছোট্ট জলের গলায় ইংরেজিতে যে অক্ষর লেখা লকেটওয়ালা হারটা নিজের হাতে পরিয়ে দেয়। মাথায় আলতো করে চুমু খেয়ে হাত বুলায় জল। পেছন থেকে উপমা বলে, জল দেরি হয়ে যাচ্ছে। জল বর্ষার ইশাদের থেকে বিদায় নেয়। হতে পারে এটাই শেষ বিদায়। জীবনে শেষের দিনগুলোতে জল কাউকে পাশে পায়নি। নিজের জন্মদাতা বাবা মাও মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ জল খুনি। তাতে অবশ্য জলের কোনো আফসোস নেই। চাঁদ পৃথিবী সব প্রশংসা কুড়িয়েও একা, জলও না হয় ঘৃণা করালো। আদালত জলের ফাঁসির রায় দেয় না, দিলেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জল খুব করে চেয়েছিল ফাঁসি হোক জলের, দুনিয়াটা জলের কাছে নরকের মতো হয়ে গিয়েছে। বর্ষণকে হারানোর পর জল বুঝতে পেরেছিল যে জল বর্ষণকে ভালোবাসে। দুনিয়াতে না হোক শারীরিক নির্যাতনের জন্য ভালোবাসা ঘৃণার পাথরে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু রুহের জগতে তো কোনো শারীরিক নির্যাতনের সুযোগ নেই। সেখানেই না হয় সে বর্ষণকে নিজের করে পেল। কাঠগোড়ায় দাঁড়ানো জলের বাম হাত থেকে রক্তের স্রোতের মতো বের হতে লাগলো। মুহূর্তে কাঠগোড়ার চারপাশে রক্ত ছেয়ে যায়। জল ধপ করে বসে লুটিয়ে পড়ে। ইন্সপেক্টর উপমা দৌড়ে আসে, দেখে জল ধারালো প্লেট দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলেছে। উপমা জলকে নিজের কোলে শোয়ায়। অন্যান্য সদস্যদের বলে অ্যাম্বুলেন্স আনতে। জলের তখনও দম ছিল। জল কাঁপা গলায় বলে, দয়া করে আমায় এই দুনিয়া থেকে মুক্তি দিন ইন্সপেক্টর। এই দুনিয়ায় আমার মতো মেয়েকে রাখার বৃথা চেষ্টা করবেন না। আমি আগে থেকেই আন্দাজ করে রেখেছিলাম এমন কিছু একটাই হবে, তাই।
জল কথা বলতে পারে না, গলা ভার হয়ে আসছে তার। তারপরেও অস্পষ্ট কণ্ঠে বলে, ওনার কোণে একটা চিঠি রাখা আছে, চিঠিটা বর্ষাকে দিন, এটাই আমার শেষ ইচ্ছা। আর আপনার কাছে যা প্রকাশ করেছি তা গোপন রাখার অনুরোধ রইল। কথাটা বলেই জল চোখ বোঝে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় জলের, হিমশীতল হয়ে আসে জলের দেহ। জলের শেষ ইচ্ছা অনুযায়ী ইন্সপেক্টর উপমা বর্ষাকে চিঠিটা দেয়। বর্ষা, জীবনের শেষ মুহূর্তগুলোতে তুমি আর ইন্সপেক্টর উপমা ছাড়া কাউকে তেমন পাশে পাইনি, এমনকি বাবা মাও ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি তো সবই জানোই, প্রিয় চলাকালীন শারীরিক সম্পর্কের জন্য জরায়ুর মধ্যে রক্ত জবাট বেঁধে টিউমারের রূপ নিয়েছে। এরপরেই মূলত তোমার ভাইয়ের প্রতি জমে থাকা রাগ, ক্ষোভ, ঘৃণা আগ্নেয়গিরির ন্যায় ফেটে ওঠে। কিন্তু তোমার ভাইকে হারানোর পর আমি বুঝতে পারি যে মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি। না চাইতেও ভালোবাসি বলেই তার হিংস্রতাকে পুরো দুনিয়া থেকে আড়াল করেছি। একদিক দিয়ে মনে হয় ভালোই করেছি, আর কাউকে তার হিংস্রতার শিকার হতে হলো না আমার এই পাগলামির জন্য। আদিবার ডায়েরি পড়ার পর আমি পুরাতন বর্ষণের প্রেমে পড়ি, যেই প্রেমে আমার ধাপে ধাপে কষ্ট দেয়, কাঁদায়। আদিবার ডায়েরিটা আমি কোনো এক কারণে পুড়িয়ে ফেলেছিলাম। বর্ষণকে শেষ করার পর আমার মাথা ঠিক ছিল না, কি করেছি না করেছি আমার কিছু খেয়াল নেই। শুধু খেয়াল আছে আমি মানুষটাকে মেরেছি, আমি খুনি। ঘোর যখন কাটলো তারপর থেকে আমি পুরো অন্ধকারে ছিলাম। দুটা বছর অপেক্ষা করেছি ফাঁসির জন্য, কিন্তু ভাগ্য আমায় বরাবরের মতো হতাশ করলো। তাই সিদ্ধান্ত নিলাম নিজের ভালোবাসার সাথে নিজেরও খুনি হব। পারলে আমায় ক্ষমা করে দিও তোমার ভাইকে এভাবে মারার জন্য। এতদিন পাশে থাকার জন্য ইন্সপেক্টর উপমাকে আমার হয়ে ধন্যবাদ দিও। ডায়েরিটা পড়িয়ে ফেলেছিলাম মানুষটার হিংস্রতা আড়াল করার জন্য, চিঠিটা পড়ে তুমিও পড়িয়ে ফেলিও। চাই না মানুষটার হিংস্রতা মানুষ জানুক, হাজার হলেও মানুষটা তো আমারই, আমারই বর্ষণ, তমসার জলের বর্ষণ। ইতি তোমার ভাইয়ের খুনি, তমসার জল।